গুড আফটারনুন সবাইকে। আমরা ঠিক 3:15 সময় আমাদের লেকচার সিরিজ শুরু করব। তার আগে আমি কয়েকটা নিয়মাবলী আপনাদের সামনে একটু বলতে চাইছি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা আপনাদের অডিও মিউট মোডে রেখে দেবেন এবং ভিডিও অফ মোডে রেখে দেবেন, যাতে আমরা আমাদের লেকচার সিরিজের লেকচারগুলো সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সৌরভ মধুর দে। স্যার, আপনি আমাদের সাথে জয়েন করেছেন? স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, জয়েন করেছেন? হ্যাঁ, ডক্টর সৌরভ মধুর দে জয়েন করেছেন। কোনো কারণে আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অ্যাবসলিউটলি স্যার। আমরা ঠিক 3:15 শুরু করব আমাদের লেকচার সিরিজ। আচ্ছা, আমাকে হ্যাঁ, কি আচ্ছা ক্যামেরাটা অন রাখতে হবে? স্যার, এটা আপনার সুবিধা অনুযায়ী, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনি রাখতেও পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি অফও রাখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু আর কলেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি অনলাইন মাধ্যমে হচ্ছে, অফলাইনেও আশা করি আমরা আপনাকে পাবো। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। থ্যাংক ইউ, আপনারা আমাকে ডেকেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা সোহেলী ম্যাম, একটা কথা জিজ্ঞেস করছিলাম। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন বলুন। সরি, কোনো কিছু কি ইন্ট্রোডাক্টরি হবে না আমি স্টার্ট? না না, ইন্ট্রোডাক্টরি হবে, মানে আমরা ওই 3:15 থেকে 3:30 অবধি ইন্ট্রোডাক্টরি করে তারপরে উইল স্ট্রেট অ্যাওয়ে গো টু দ্য লেকচার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে। গুড আফটারনুন ডক্টর লিপিকা মন্ডল, আপনি জয়েন করেছেন? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনাকে মনে হয় আনমিউট করতে হবে। হ্যাঁ ডক্টর লিপিকা মন্ডল, আপনাকে আনমিউট করতে হবে, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি, ঠিক আছে, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আর 1 মিনিটের মধ্যে শুরু করে দেবো তাহলে।
হ্যাঁ, আমাদের রিসোর্স পার্সনও আমাদের সাথে জয়েন করে গেছেন, ডক্টর সৌরভ মধুর দে। ডক্টর দে, ডক্টর লিপিকা মন্ডল হচ্ছে আমাদের কলেজের প্রোগ্রাম অফিসার, এনএসএস ইউনিট, এবং উনি ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, প্লাস উনি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির হেড এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। গুড আফটারনুন সৌরভ বাবু, নমস্কার। আচ্ছা, তাহলে 3:15 বেজে গেছে, সো উই ক্যান স্টার্ট। লিপিকা দি, উই ক্যান স্টার্ট? হ্যাঁ, একদমই। আমাদের মূলত আজকে ছাত্রছাত্রীদের মানে জয়েন করে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ছাত্রছাত্রীরা জয়েন করে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা মাইক্রোফোনটা কাছে নিতে হবে। হ্যাঁ স্যার, আপনি মাইক্রোফোনটা একটু কাছে নিন, কারণ একটু দূরে দূরে লাগছে। এটা ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বেলদা কলেজের সমাজতত্ত্ব বিভাগ এবং আইকিউএসসি যৌথ উদ্যোগে আয়োজিত 5 দিনের এক্সটেনশন লেকচার সিরিজে উপস্থিত সবাইকে স্বাগত। এই এক্সটেনশন লেকচার সিরিজের ব্রড টাইটেল বা শিরোনাম আন্ডারস্ট্যান্ডিং দি প্র্যাকটিক্যাল রেলিভেন্স অফ সোশিওলজি, অর্থাৎ সমাজতত্ত্বের বাস্তবিক প্রাসঙ্গিকতা। সেই সূত্র ধরে আজ থেকে শুরু করে, অর্থাৎ 25 জুন থেকে 31 জুন পর্যন্ত প্রত্যেক দিন একটি লেকচারের আয়োজন করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজতাত্ত্বিক, অধ্যাপক এবং গবেষক তাদের বক্তৃতা দেবেন। স্নাতক স্তরের বা আন্ডারগ্রাজুয়েটের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কিছু বিশেষ বিষয়ের নিয়ে আজ 25 জুন এক্সটেনশন লেকচার সিরিজের প্রথম দিন সূচনা করা হচ্ছে বিশিষ্ট সমাজতাত্ত্বিক এবং অধ্যাপক ডক্টর সৌরভ মধুর দে মহাশয়ের লেকচার দিয়ে। লেকচারে ডিরেক্টলি যাওয়ার আগে আমরা আমাদের বেলদা কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর অসিত পণ্ডা মহাশয়ের বক্তব্য শুনে নেব। উনি প্রায়ার কমিটমেন্টের জন্য আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু উনি ওনার শুভেচ্ছা বার্তা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে। হি হ্যাজ বিন কাইন্ড এনাফ টু সেন্ড হিজ বেস্ট উইশেস থ্রু দ্য ভয়েস রেকর্ডিং। সবার অনুমতি নিয়ে আমি একটু ভয়েস রেকর্ডিংটা পরিবেশন করছি। ভেরি গুড আফটারনুন, শোনা যাচ্ছে তো? ইট অফার্স মি ইমেন্স প্লেজার টু নোট দ্যাট ফাইনালি দ্য ডিপার্টমেন্ট অফ সোসিওলজি অফ বেলদা কলেজ ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল অফ দ্য কলেজ হ্যাজ বিন সাকসেসফুল ইন অর্গানাইজিং দ্য এক্সটেনশন লেকচার সিরিজ ফর স্টুডেন্টস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য প্র্যাকটিক্যাল রেলেভেন্স অফ সোসিওলজি হুইচ উইল continue from 25th June to 30th June. Certainly, it's a laudable endeavor by the Department of Sociology to bring back the students' attention to serious study. In the era of pandemic, when colleges have remained closed for a long period and students are increasingly getting bored with the online method of teaching, we are extremely thankful to our patron, respected Dr. Manavendra Mandal, who is principal of Belda College, for the vigorous support and encouragement which he always provides us with in such academic exercise. It's also a matter of great honor for our college that a good number of distinguished and scholarly faculty members from various prestigious academic institutions have accepted our invitation and agreed to enrich the students, sharing their valuable knowledge in this lecture series. I heartily welcome all the eminent research persons of this lecture series and convey our thankfulness and gratitude to them for accepting our invitation. It is also a heartening fact that the topics on which the lectures will be delivered in this lecture series are of high relevance in the context of the recent developments in the concerned discipline and are expected to engage the attention of the target audience. I must mention here
that the Department of Sociology has been significantly contributing to the academic success story of Bilda College since the introduction of this subject. But the recent integration of a fresh batch of young, energetic, and dedicated faculty members to the department has offered an extra stimulus to the performance of the department in the academic area. And I am sure, under the able guidance and leadership of the current HOD, Dr. Soheli Choudhury, the Department of Sociology would reach the pinnacle of excellence in near future. On the auspicious occasion of this lecture series, I extend my best wishes and sincere congratulations to Dr. Soheli Choudhury and all other faculty members of the Department of Sociology, namely Ms. Laboni Mondal, Ms. Yankila Bhutia, Mr. Ashok Banerjee, and Mr. Arindam Pahari, who have left no stone unturned in organizing this lecture series. I'm sure that this is going to be an extremely fascinating and illuminating lecture series for all concerned, and wish it a grand success. Thank you. Thank you very much. থ্যাংক ইউ ডক্টর রশিদ পন্ডা, উনি থাকতে পারেননি কিন্তু উনি ওনার শুভেচ্ছা বার্তা আমাদের সামনে পরিবেশন করেছেন ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আইকিউএসসি মেম্বার ডক্টর দীপিকা মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, প্রোগ্রাম অফিসার এনএসএস ইউনিট বেলদা কলেজ, এবং ডিএনও ডিস্ট্রিক্ট নোডাল অফিসার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আমাদের অতিথিকে স্বাগত জানানোর জন্য। অনেক ধন্যবাদ ডক্টর সহজী চৌধুরীকে। গুড আফটারনুন সকলকে। আশা করি এই অতিমারির সময়ে সকলে সুস্থ আছেন। প্রথমে আমি সমাজবিদ্যা ডিপার্টমেন্টের এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই যে তারা স্টুডেন্টদের জন্য এই প্যান্ডেমিক সময়ে অনলাইন এক্সটেনশন লেকচার সিরিজ ফর স্টুডেন্টস অর্গানাইজ করেছে। আইকিউএসসি এবং সোশিওলজি ডিপার্টমেন্টের এই উদ্যোগকে আমি সকলকে, সোশিওলজি ডিপার্টমেন্টের সকলকে ধন্যবাদ জানাই। এবং আমি আমাদের আইকিউএসসি এবং বেলদা কলেজের তরফ থেকে আজকের স্পিকার বক্তা মাননীয় ডক্টর সৌরভ মাথুর দে মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টিচার ইনচার্জ, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, ইউনিভার্সিটি অফ বারডন। আজ আমাদের এই যে এক্সটেনশন লেকচার সিরিজের যে টপিক জেন্ডার বডি অ্যান্ড হেলথ, দ্যাট ইজ পাওয়ার নেক্সাস, যেটা আমার মনে হয় যে সবসময়ই খুব রেলিভেন্ট এবং এটি এই অতিমারির সময় মনে হয় আরো বিশেষ করে আমাদের আলোচনা করাটা দরকার রয়েছে। এবং আমরা এই দীর্ঘ দেড় বছর এই প্যান্ডেমিকের সময় বিভিন্ন অনলাইন লেকচার আয়োজন করেছিলাম এবং শুনেওছিলাম, তো সেখানে দেখেছি যে প্রত্যেকটা জিনিসই জেন্ডার বডি এবং হেলথ, এবং কী করে এটা সত্যি আমার কাছেও খুব ইন্টারেস্টিং, আমিও শুনতে ভীষণই আগ্রহী যে সত্যি সত্যি কীভাবে এটা একটার সঙ্গে আর একটা রিলেট করছে। এবং সবচেয়ে বেশি জরুরি যেটা, যে আমাদের ছাত্রছাত্রীদের এটা জানা দরকার বা শুনবার সত্যি এর প্রায়োগিক ব্যাপারও একটা রয়েছে, যে আমাদের সত্যি আমরা দেখেছি যে লকডাউন সিচুয়েশনে মানে জেন্ডার ইস্যুসও অনেকটা বেড়ে গেছে, অনেক রকমের এরকম ধরনের আমাদের একটা আলোচনাও হয়েছিল যে আমাদের যে হ্যারাসমেন্টের কেসগুলো অনেক বেশি হচ্ছে এবং কী করে তারা অনেক বেশি কিভাবে তারা হয়তো দেখা যাচ্ছে যে অনেকভাবে আক্রান্ত হচ্ছেন অনেক জায়গাতে। তো এই আমার মনে হয় যে আমি টপিকটা হয়তো খানিকটা খুব ভালো করে না গেলেও খানিকটা মনে হচ্ছে যেতে পারছি, যে সহেলি ঠিকই বলছি তো যে এইদিকেই তো আমাদের তোমাদের আলোচনার মোটামুটি প্রাসঙ্গিকতা? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আর সেটা ডক্টর দিয়ে আরো বিস্তারিত আলোচনা, আরো বিস্তারিত ভাবে শুনবো আমাদের আজকের বক্তা ডক্টর দের কাছ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর রশিদ পন্ডা মহাশয়কে, আমি ধন্যবাদ জানাচ্ছি যার উৎসাহে, উৎসাহ ছাড়া এই ধরনের প্রোগ্রাম আমাদের পক্ষে আয়োজন করা সম্ভব ছিল না, আমাদের ডক্টর মানবেন্দ্র মণ্ডল মহাশয় যিনি আমাদের কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল স্যারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে ডক্টর সহেলি চৌধুরী,
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, তাকে তার উদ্যোগে এবং প্রচেষ্টায় যিনি আমাদের সমস্ত প্রোগ্রামের সঙ্গেই থাকেন, এই এই ধরনের আলোচনা বা লেকচার সিরিজের আয়োজন করা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি জয়েন্ট কনভেনার ডিপার্টমেন্ট অফ সোশিওলজির আরও দুজন অধ্যাপিকা মিস লাবণী মণ্ডল এবং মিস ইয়াংকিলা ভুটিয়াকে, যারা এই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি ধন্যবাদ জানাচ্ছি অর্গানাইজিং সেক্রেটারি মিস্টার অশোক ব্যানার্জি এবং অরিন্দম পাহাড়িকে, যারাও আমাদের বেলদা কলেজের এই ডিপার্টমেন্টের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছে। এছাড়া আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের, যাদের জন্য এই আয়োজন। সকলকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি, এবং আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আশা করি আগামী 5 দিনের এই যে জার্নি লেকচার সিরিজের খুব সুন্দর হবে, এবং সমস্ত বক্তাদের বক্তব্য আমরা খুব সুন্দরভাবে শুনব এবং আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। নমস্কার। নমস্কার আর ধন্যবাদ ডক্টর লিপিকা মণ্ডল। Now we will straight away move to our lecture. Before beginning with our lecture, I would like to introduce our respected resource person, Dr. Shourav Modhudday, to our participants. At present, Dr. Shourav Modhudday is engaged as Assistant Professor and Head in the Department of Sociology, University of Burdwan. Dr. Day has completed his post-graduation from University of Kalyani and secured first-class first position in Masters. He did his PhD from Jadavpur University, and he is the first PhD holder in the history of the Department of Sociology, Jadavpur University. The title of his PhD dissertation was Health Hazards and Care of Cancer Patients. In Burdwan University, he introduced medical sociology as an elective paper in the PG Master's course, first of its kind in West Bengal. He is also engaged in teaching in postgraduate diploma course in guidance and counseling in collaboration with the Department of Lifelong Learning, Burdwan University, and has been instrumental in shaping the structure and content of the course. Dr. Day is actively engaged with Women's Studies Department of the University of Burdwan. He has presented papers in numerous national and international conferences, the most prominent being his participation in University of Manchester, England in September 2009. He has numerous publications in national and international journals and edited books, that is, over 40 publications to his credit. Under his guidance, many students are doing their PhD, and one scholar has been awarded PhD in 2019. He is or has been associated with almost all universities of West Bengal in different capacities. We once again extend our warm welcome to you, sir. Now the platform is open for you to deliver today's lecture. Thank you so much. Am I audible to everybody? Is it? Yes, sir. Yes, sir, you're audible. Okay. Yes, sir. Yes. Thank you. Very good afternoon to all the students of Department of Sociology, Belda College, Poshchim Mednipur, and very good afternoon to all the students and scholars from other departments of sociology across West Bengal. I especially thank Department of Sociology and IQAC Belda College for organizing this online lecture series, which is entitled Understanding the Practical Relevance of Sociology. And from the name, it suggests that it's really a very relevant and pertinent theme. As students of sociology, what we need to do is we need to disparately need to connect with and connect between diverse theoretical positions to gain a profound understanding of the social reality. I extend my heartfelt thanks to the audience at large for sparing their invaluable time to listen to my deliberation. I especially thank the organizers for giving me this opportunity, particularly Shohali Madam. I would like to make this deliberation in English, basically for the sake of the larger audience, and in specific references, I would shift to Bengali as and when further explanations demand. Now the topic is, today's topic which I am going to deliver is gender, body and health, power nexus. So specifically what I'll be trying to do, I'll attempt to understand body and its relationship to the self and diverse constructions of women's bodies across different social categories like castes, classes,
regions, religions, and how it has implication with women's health in particular, and with gender analysis in general. অর্থাৎ স্বয়ং বা সেলফের সঙ্গে শরীরের সম্পর্কটা লিঙ্গের আতসকাঁচ দিয়ে আমরা দেখতে চাইব, এবং মহিলাদের শরীরকে কেন্দ্র করে ধর্ম, জাত, শ্রেণী এবং অন্যান্য বর্গ, এদের যা নির্মাণ এবং তার সঙ্গে মহিলাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কটাও আমরা বোঝার চেষ্টা করব। আরেকটু পরিষ্কার করে যদি বলতে হয় তাহলে মহিলাদের শরীরী নির্মাণকে বিভিন্ন বর্গের পরিপ্রেক্ষিতে বিচার করব, এবং তার সঙ্গে মহিলাদের স্বাস্থ্যগত অবস্থানের একটা অনুসঙ্গ রচনা করার চেষ্টা করব বা থেকে যেটা বলা উচিত সেটা হচ্ছে কি ধরনের রচনা বা রচনা সমূহ উঠে আসে বা কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশনস বা নির্মাণ সমূহগুলো উঠে আসে, সেগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করব। কারণ আমরা সোশিওলজি স্টুডেন্ট হিসেবে অর অ্যাজ স্টুডেন্টস অফ সোশিওলজি, উই অল আর স্টুডেন্টস অফ সোশিওলজি ইন সাম ওয়ে অর দ্য আদার, বিকজ উই নো দ্যাট মাচ অফ সোশিওলজি হ্যাজ রিইনফোর্সড এ ভিউ দ্যাট জেন্ডার ইজ সামথিং দ্যাট উই বিকাম, বিকজ বিকামিং জেন্ডার হ্যাজ নাও বিকাম এ বাজওয়ার্ড, উই আর শেপড ইন টু বিং ফেমিনাইন অর ম্যাস্কুলাইন বাই পাওয়ারফুল সোশ্যাল স্ট্রাকচার। অর্থাৎ লিঙ্গ রাজনীতির মূল জায়গা হলো আমরা কিভাবে লিঙ্গায়িত হই, এটা শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, নারীর ক্ষেত্রে নয়, পুরুষের ক্ষেত্রেও। অর্থাৎ সামাজিক নির্মাণের দ্বারা বা সামাজিক কাঠামোর দ্বারা, এক কথায় বলতে গেলে কাঠামো কর্তৃক নির্মাণের দ্বারা, তার নিয়ন্ত্রণের দ্বারা আমরা কিভাবে লিঙ্গায়িত হই, বা যদি খুব ছোট কথায় ইংরেজিতে বলতে হয় হাউ উই আর সেক্সড, আমরা কিভাবে লিঙ্গায়িত হই, এটাই হচ্ছে লিঙ্গ সম্পর্কিত রাজনীতির গোড়ার কথা বা টেক অফ পয়েন্ট বলা যেতে পারে, যে এখান থেকে আমরা শুরু করি। যারা আমরা ওমেন স্টাডিজে একটু পাতা উল্টেছি বা আমরা যারা জেন্ডার নিয়ে একটু বিভিন্ন বই নাড়াঘাটা করেছি, তারা হয়তো এই কথাটার সঙ্গে খুবই পূর্বপরিচিত হব, যেটা সাইমন ডি বেভোয়ারের কথা, ওয়ান ইজ নট বর্ন বাট রাদার বিকামস এ ওম্যান। এই জন্য সে বিকামস এ ওম্যান যে বলছে, তার মানে ওই হাউ জেন্ডার ইজ বিইং কনস্ট্রাক্টেড অর জেন্ডার ইজ এ ম্যাটার অফ বিকামিং। এবং এই নির্মাণের বা এই ডিসকোর্স এর যে আলোচনা, এই আলোচনাটা কিন্তু আমি সব ছাত্রছাত্রীদেরও বলছি বা যারা আমার কলিগ তাদেরও বলছি, আমরা দেখেছি যে এই এই যে নির্মাণটা যে হাউ এ পার্সন বিকামস এ জেন্ডার, এই যে নির্মাণটা এটা কিন্তু এসেনশিয়ালিজম বা বায়োলজিক্যাল ডিটারমিনিজম বা জৈবিক নির্ধারণবাদের একটা ক্রিটিক থেকে উঠে এসেছে। অর্থাৎ আমাদের জিন, আমাদের মস্তিষ্কের কাঠামো, আমাদের ক্রোমোজোম, আমাদের হরমোন, এগুলো নির্ধারক নয়, বরং সামাজিক ব্যবস্থা ও আরো নির্দিষ্ট করে বলতে গেলে পুরুষতন্ত্রের নানান ক্ষমতার নির্মাণগুলোই লিঙ্গ নির্মাণের নির্ধারক। দেয়ারফোর হোয়াট বেসিক্যালি উই আর ট্রাইং টু ডু, we are moving from essentialism to constructionism or from determinism to another type of determinism. That means we are moving from biological determinism, we are negating biological determinism but accepting social determinism. So we are taking off from biological determinism and arriving at a social constructionism. অর্থাৎ আমাদের গতিপথ হচ্ছে যে আমরা কিভাবে জৈবিক নির্ধারণবাদ থেকে সামাজিক নির্ধারণবাদের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায় যে সোশ্যাল কনস্ট্রাকশনিজম যেটা মূল সমস্যা হচ্ছে, এই যেটা আমি আরো বিশদে ব্যাখ্যার মধ্যে যাব বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে, তার আগে আমি একটু এর বোঝার জন্য একটা সূচনা করে রাখি, সেটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশনিজমের একটা মূল সমস্যা হচ্ছে সে সবটাই কাঠামোর দ্বারা নিয়ন্ত্রণের সাপেক্ষে সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেখানে এজেন্সি, হিউম্যান এজেন্সি বা রিফ্লেক্সিভিটি
ব্যক্তি স্বইচ্ছার কোনো দাম দেয় না। তাহলে সেখান থেকে প্রশ্ন ওঠে, ব্যক্তি স্বইচ্ছার কি কোনো তাৎপর্য নেই? সে কি এই যে ডমিনেন্ট যে লিঙ্গ নির্মাণ কাঠামো, এর বাধ্যবাধকতার মধ্যে নিজের মতো করে কোনো আলপথ তৈরি করে নিতে পারে না? অর্থাৎ ডমিনেন্ট বা আধিপত্যশীল যে জেন্ডার মিনিংস বা জেন্ডার মেসেজেস বা লিঙ্গের যে বার্তাগুলো আমরা পাই, সে কি তার মধ্যে বিকল্প রাস্তা খুঁজে নিতে পারে না বা বিকল্প বার্তা প্রেরণ করতেও পারে না? এই প্রশ্নটা কিন্তু ভাবার প্রশ্ন, কারণ আমরা যেন সোশ্যাল কনস্ট্রাকশনিজমে গিয়েই শেষ হয়ে যাই। মানে বায়োলজিকে আমি নেগেট করলাম, অথচ সোশ্যালকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু সোশ্যাল কনস্ট্রাকশনিজমও কিন্তু এক ধরনের সোশ্যাল ডিটারমিনিজম। এবং তাহলে এই যে এজেন্সির জায়গা নিয়ে আমি আলোচনাটাকে শুরু করছি, যে মানুষের নিজের নিজের রাস্তা তৈরি করার কি কোনো সুযোগ নেই? সবটাই সমাজের কাঠামোর নিয়ন্ত্রণের দ্বারা পরিচালিত হবে? তাহলে এজেন্সি বলতে আমি কি বুঝি সেটাকে একটু আমাকে একটু মনে হয় আলোচনাটা করে নিতে হবে, না হলে আমরা এই এই প্রয়োগের ক্ষেত্রে একটা কোনো না কোনো বাদের মধ্যে চলে যাব, এবং সোশ্যাল রিয়েলিটির যে কমপ্লেক্সিটি, তার যে নুয়ান্সেস, সেগুলোকে বুঝতে গেলে, কোনো বাদের পরিপ্রেক্ষিতে সেটাকে বুঝতে গেলে কিন্তু সেই বোঝাটা সম্ভব হয় বলে আমার মনে হয় না। তাহলে এজেন্সি বলতে আমি কি বুঝি, বা আমরা কি বুঝি, বা সোশিওলজিস্টরা পার্টিকুলারলি কি বুঝি? তাহলে একটা একটু ব্রিফ একটা অ্যানেকডোটটা দিয়ে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে ওয়েন সোশিওলজিস্টস ইউজ দ্য টার্ম এজেন্সি, দে আর নট সেইং, আই এম রিপিটিং, দে আর নট সেইং দ্যাট উই ক্যান ডু হোয়াট এভার উই ওয়ান্ট। এটা একটা সমস্যার জায়গা। এজেন্সি মানে আমি যা খুশি আমি তাই করতে পারি। They are not saying that we can do whatever we want or that all depends on individual differences. Emono kono kotha bola nei. What they are actually trying to say is that society is always organized in ways that constrain people. Samaj shobhotar manusher opore sob shomoy ekta constraint thakbe. Seta Freud o bole geche. Psychoanalysis e Freud o bolechen, we are always being governed by the civilization. তো সেই কথা যে সোসাইটি ইজ অলওয়েজ অর্গানাইজড ইন ওয়েজ দ্যাট কনস্ট্রেইন পিপল, কিন্তু এই কিন্তুটা এখানে খুব ইম্পর্টেন্ট, বাট দেয়ার আর ইউজুয়ালি ভেরিয়াস পসিবিলিটিস উইদিন দোজ কনস্ট্রেইন্টস। এজেন্সির জায়গাটা এইখানে, অর্থাৎ বিকল্পের রাস্তাগুলো সম্ভাবনার রাস্তা, এবং সেই সম্ভাবনাগুলো কিন্তু কনভেনশনাল মিনিং গুলোকে একটু উল্টে পাল্টে, একটু এদিক ওদিক করে, চলতি কথায় একটু নেড়ে চেড়ে, তার সঙ্গে খেলা করে কিন্তু আমি আমার বিকল্প রাস্তাগুলোকে খুঁজে পাই। কারণ এই ইন্টারসাবজেক্টিভ সোশ্যাল ওয়ার্ল্ড এর অর্থ বা মানেকে নিয়ে খেলতে গেলেও সেই খেলাটা কিন্তু কিছু কনভেনশনাল ডমিনেন্ট মিনিং এর যে গ্যামাট, যে যে সংগ্রহশালা বা যে আকর, সেখান থেকেই কিন্তু আমাকে বেছে নিয়ে আমার নিজের মতো করে আমার পথটাকে করে নিতে হয়। কারণ ওই যে কনভেনশনাল ডমিনেন্ট মিনিংস এর গ্যামাট, সেটাকে যদি থেকে যদি আমি না করি, অর্থাৎ সেখান থেকে আমি যদি আমি কিছু ডিরাইভ না করি, সেখান থেকে আমার কনস্ট্রাকশন গুলো যদি কোনোভাবে ডেরিভেটিভ না হয় সেই ওভারআর্কিং গ্যামাটের, তাহলে কিন্তু একটা অর্থ বা মিনিং এর একটা অ্যানার্কি তৈরি হয়েছে। এবার কেউ বলতেই পারে যে অ্যানার্কি তৈরি হলো হয়েছে, যার বোঝার বুঝবে, যার বোঝার বুঝবে না। কিন্তু যার বোঝার বুঝবে না করতে গেলে কিন্তু জিনিসটা সোশ্যাল থাকে না। অর্থাৎ আমি বলতে চাইছি সেটাও হয়তো ওভার ইয়ার্স বিভিন্ন রকম কালচারাল কনস্ট্রাকশনস, কালচারাল এক্সচেঞ্জেস এর মধ্যে দিয়ে সেটা হয়তো এক ধরনের ইনস্টিটিউশনালাইজেশনের জায়গায় যেতে পারে, তারও হয়তো একটা নতুন মানে তৈরি হয়ে যেতে পারে, যেটা এজেন্সি তৈরি করে সবসময়। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে সেই যে সেটা তৈরি করেও সেটাও কিন্তু কনভেনশনাল মিনিং এর যে গ্যামাট, সেখান থেকে নিয়ে
তার অদল বদল ঘটিয়েই তাকে করতে হবে, না হলে যদি তার কোনো লেজিটিমেট বেসিসই না থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের যদি কোনো লেজিটিমেট বেসিসটাই আমরা সম্পূর্ণ উড়িয়ে দিই, তাহলে কিন্তু হোয়াট উই আর ডুইং ইজ উই আর ডুইং আ টোটাল অ্যানার্কি অর উই আর ডুইং আ টোটাল ক্যাওস। Therefore, when we are speaking of women and their women's agency, so women could be engaged with dominant and alternative messages about gender that are transmitted through social institutions. Now, let ki samoshata ki hoy bolchi, ei jodi ortho ba mane noirajjo srishti hoy, tale bikolpo lingo nirmaner khetre seta kotota rajnoitik bhabe upojogi seta kintu ekta proshner mukhe pore jabe, karon রাজনৈতিকভাবে উপযোগী কথাটার অর্থ হলো এই পাওয়ার পলিটিক্সের মধ্যে নিজের স্থানটাকে বা নিজের অবস্থানটাকে ঘোষণা করতে গেলেও আমাকে তো এই ইন্টার সাবজেক্টিভিটির মধ্যেই সেই ঘোষণাটা করতে হয়। সেটা যদি সম্পূর্ণ একটা অ্যানার্কিক স্টেট হয় তাহলে তো সেটা রাজনৈতিকভাবে সেই অ্যাসার্শনের জায়গাটা সফল হয় না। Therefore, women could be engaged with dominant and alternative messages about gender that are transmitted through social institutions and she can play, ami ei shobdo ta ke khub sochetan bhabe byabohar korchi, she can play with those alternative gender meanings but within the field of conventional gender meanings. Orthat ek kothay ja bollam tar mane ta ki daralo je ami samajik nirdharon bade elam kintu abar samajik nirdharon bad kotha ta byabohar korlam na, borong eta bollam যে সামাজিক নির্মাণের মধ্যে থেকে আমি আমার নিজের কিছু নির্মাণ যেটা বিকল্প লিঙ্গের নির্মাণ বলে আমি মনে করছি বা বিকল্প যৌনতার কিছু মানুষ তৈরি করছেন তারা সেই তাদের অবস্থানটাকে অ্যাসার্ট করার চেষ্টা করছেন এবং সেটা অ্যাসার্ট করার চেষ্টা করছেন এজেন্সি জায়গা থেকে, অর্থাৎ সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে থেকে, সোশ্যাল স্ট্রাকচার কিন্তু সাবভার্ট করবার মধ্যে দিয়েও কিন্তু সে একটা সাবভার্সনের কিন্তু একটা জায়গা থেকে যাচ্ছে। তাহলে সাবভার্সনটা করব কাকে? সেটা তো ডমিনেন্ট স্ট্রাকচার কেই, সেটা তো সেই সাবভার্সনটাও তো ডমিনেন্ট স্ট্রাকচারাল মিনিংস গুলোকে ধরেই হবে। এবং এটা নিয়ে যদি আমরা কিছু রিসেন্ট থিওরিজ এর কথা বলি, মোর রিসেন্ট থিওরিজ পার্টিকুলারলি দোজ আইডেন্টিফাইড বাই পোস্ট মডার্নিস্ট হ্যাভ সাজেস্টেড দ্যাট there is more than one way to read the cultural products. কারণ আমি তো অ্যাকচুয়ালি জেন্ডার পলিটিক্স কে যদিও কালচারাল পলিটিক্স বলে দেওয়াটা একটা এক ধরনের রিডাকশনিজম, কারণ জেন্ডার পলিটিক্স ইজ নট অনলি অ্যাবাউট কালচারাল পলিটিক্স, ইট হ্যাজ ডাইভার্স আদার ফ্যাক্টার্স ইনভলভ ইন ইট, ইট হ্যাজ ফ্যাক্টার্স অফ rights ethics, rights discourse connected with gender ethics, economic condition, economic disadvantage, and host of other factors are involved in our understanding of gender. Eta jodio chudu cultural politics noy, jodio etake cultural politics bole dege dewar ekta arekta rajniti sob shomoy chole, tobu ami gender politics ke bujhte gele amake kintu কিছু কালচারাল অ্যাসপেক্টের মধ্যে দিয়ে কিন্তু জেন্ডার পলিটিক্সটাকে বুঝতে হয়। তো ধরে নিলাম একটা কালচারাল প্রোডাক্ট, সো ফর এক্সাম্পল আমি কেন এই উদাহরণটা দিচ্ছি, এই কালচারাল প্রোডাক্টটার মধ্যে দিয়ে আমি এটা বোঝার চেষ্টা করছি বা আমি এটা দেখার চেষ্টা করছি যে কনভেনশনাল জেন্ডার মিনিংস গুলো থাকা সত্ত্বেও মানুষ কিভাবে নিজের মতো করে তার এজেন্সিটাকে অ্যাসার্ট করে অল্টারনেটিভ জেন্ডার মিনিং তৈরি করে বা বিকল্প লিঙ্গ নির্মাণের অর্থ, লিঙ্গ নির্মাণের ভাষ্য তৈরি করে, সে তার নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করে। আমি এই জায়গাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে এজেন্সি অ্যান্ড স্ট্রাকচার ইন্টিগ্রেটস, উইচ ইজ দ্য বেসিক প্রপোজাল অফ এজেন্সি স্ট্রাকচার ইন্টিগ্রেশন। টেক ফর এক্সাম্পল অফ আ কালচারাল প্রোডাক্ট কল্ড টয়, অর্থাৎ পুতুল। ফর এক্সাম্পল বারবি, বারবি ডলস এর কথা সবাই আমরা শুনেছি, একদিকে বারবি ডলস এর কথা বলছি আর একদিকে জিয়াজো পুতুলের কথা বলছি। সো অলদো বারবি ফর ইনস্ট্যান্স ক্যান টেল আস এ লট অ্যাবাউট দ্য কালচার ইন উইচ উই লিভ,
But different interpretations of Barbie exist. Barbie মানে সুন্দর, তার চুলগুলো খুব সুন্দর, সে পিঙ্ক ড্রেস পরে, তাকে একটা জেন্ডার এক্সপেকটেশনে তাকে সাজানো হয়, তাকে অ্যাট্রাকটিভ করে সাজানো হয়, সে শি ইজ অলসো গুড, শি ইজ অলসো প্রিটি, প্রিটি ওমেনের একটা সবসময় একটা পোর্ট্রেল সে করে. But there are different interpretations of Barbie. What I'm trying to say is that Giajo, jodi ami arek dike ekta kori je ekta udaharon ni, so Giajo portrays a masculine figure, but Barbie has also a boyfriend doll whose name is Aidan, Prince Aidan. But Prince Aidan's masculine portrayal and Giajo's masculine portrayal are not the same. Although young boys are probably more likely to prefer Giajo to Prince Aidan, but that does not mean that all boys will grow up into a camouflage-wearing, aggressive, militaristic speed freaks. By the same token, just because girls might show an early pinning for all things which are Barbie-like or pink, it does not necessarily mean that they will go through the life following the stereotypes of traditional femininity. Children sometimes employ alternative gender meanings when playing with toys. So, girls might dress Barbie in the Giajo's uniform also, or create story for their Barbies which are more like Charlie's Angels. অর্থাৎ বারবি যে ফেমিনাইন পোর্ট্রেলটা করলো আর জিয়াজো যে ম্যাসকুলাইন পোর্ট্রেলটা করলো, ওটাকেও কিন্তু ছোটবেলা থেকে ছেলে বা মেয়েরা ভেঙে দিচ্ছে খেলার ছলে। অর্থাৎ বারবিকে দেখতে সুন্দর, সে পিঙ্ক কালারের ড্রেস পরে, জিয়াজো অন্যদিকে ম্যাসকুলাইন আর্মির পোশাক পরে, সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে বারবির যে বয়ফ্রেন্ড প্রিন্স আয়দান, তার মধ্যে দিয়ে রাফ অ্যান্ড টাফ ম্যাসকুলাইন কনস্ট্রাকশন রচিত হয় না। রচিত হয় না মানে কি, যে প্রস্তুতকারী সংস্থা, তাকেও যদি আমি একটা কালচারাল ইনস্টিটিউশনের একটা পার্ট হিসেবে তাকেও যদি ধরি, সেও কিন্তু সেই স্টিরিওটাইপটাকে এন্ডোর্স করে না। যদিও সে বারবির খেয়াল রাখছে, সে বারবিকে নিয়ে পার্টিতে যায়, অর্থাৎ পুরুষ সঙ্গ ছাড়া মহিলারা একা যেতে পারে না, হয়তো এই স্টিরিওটাইপটা থাকে, কিন্তু পাশাপাশি আর্মি ড্রেস পরা ম্যাসকুলাইন স্টিরিওটাইপটা কিন্তু সে ভাঙছে। এখানেই এতক্ষণ ধরে যে অল্টারনেটিভ জেন্ডার মিনিংস এর কথাগুলো বলছিলাম বা ডেরিভেটিভস এর কথাগুলো বলছিলাম, এই ডেরিভেটিভস গুলো নিয়ে কিন্তু খেলার সম্ভাবনা তৈরি হয়। তাই জন্যই এজেন্সি হচ্ছে একটা পসিবিলিটি উইদিন দ্য লার্জার স্ট্রাকচার অফ দ্য সোশিও কালচারাল কনটেক্সট বা সোশিও কালচারাল গ্যামাট। তো যেখানে আমি ছিলাম, ফ্যাশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি পুরুষ ও নারী নিজের স্বতন্ত্র পোশাকের বাইরে বিপরীত লিঙ্গের পোশাকের পরীক্ষা নিরীক্ষা করার মধ্যে দিয়েও এই অল্টারনেটিভ মিনিংস গুলোকে নিয়ে খেলার একটা প্রয়াস করে। আমি একটু আগেই বললাম যে বারবির ক্ষেত্রেও দেখা যায় বাচ্চা মেয়েরাও কিন্তু কখনো কখনো জিয়াজোর পোশাক বারবিকে পরাচ্ছে বা চাইছে বারবি যেন চার্লিজ অ্যাঞ্জেলস এর মতো একটু টমবয়স ক্যারেক্টার পায়। তো সেখান থেকে আমরা এই জায়গাটা বুঝতে পারি যে হোয়াট ইজ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য নুয়ান্সেস অফ দ্য সোশ্যাল রিয়েলিটি। তা কি বুঝি, যেটা আমি একটু আগেই বলছিলাম, দেয়ারফর সোশ্যালাইজেশন থিওরিজ ডু নট অ্যাডিকুয়েটলি অ্যাকাউন্ট ফর দিজ নুয়ান্সেস। এই যে কমপ্লেক্সিটি, এই যে কন্ট্রাডিক্টরি মেসেজেস অ্যাবাউট জেন্ডার, যেটাকে নিয়ে বাচ্চা মেয়েরা বা ছেলেরা হয়তো অজান্তেই খেলে ফেলছে, সেই নুয়ান্সেস গুলোকে কিন্তু আমরা ধরি না। আমরা ধরি যেন স্ট্রাকচার যেভাবে শেখাচ্ছে ঠিক সেইভাবে ক্যানালাইজেশন গুলো হয়। আমরা যেরকম ভাবে জেন্ডার পড়ানোর সময় বলি যে ছেলেদের হাতে ব্যাট ধরিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের হাতে খুন্তি করায় ধরিয়ে দেওয়া হচ্ছে, এরা এইরকম ভাবে ক্যানালাইজ হচ্ছে, ওরা ওরকম ভাবে ক্যানালাইজ হচ্ছে, হয়তো এটা তোর একটা ওভারঅল কনভেনশনাল জেন্ডার মিনিংস এর রেসপেক্টে হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু তারাও কিন্তু সাবভার্ট করছে, হয়তো জেনে করছে, অজান্তেই করে ফেলছে। কারণ এটা তার, সে তার নিজের মনের ইচ্ছে মতো এটা করছে। সো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ অফ ড্রেসিং, ডিফারেন্ট ওয়েজ অফ সিটিং, অ্যান্ড ডিফারেন্ট ওয়েজ অফ স্পিকিং অ্যামং ওমেন। ওমেনকে আমরা একটা হোমোজিনিয়াস গ্রুপ হিসেবে সবসময় ধরি, ওমেনের মধ্যেও কিন্তু দেয়ার আর
so many shades of women. Eta to botei jeta ke jekhan theke intersectional feminism er jonmo je we have to take into consideration or we have to respect the individual position of women from the point of view of their caste, class, region, religion, sexuality, age and other dimensions. Eta to botei এবং এই যে নির্মাণগুলো কিন্তু প্রত্যেকের নিজের নিজের ইতিহাস, নিজের নিজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থানের পরিপ্রেক্ষিতেই তৈরি হয়। সেই জন্য সোশ্যালাইজেশন আবার সেই সেই অবস্থানের মধ্যে থাকলেও কিন্তু সেই অবস্থানের মধ্যে দুটি মানুষ কিন্তু সমান দুটি মানুষ হয় না। অর্থাৎ আমি এখানে কিন্তু এই জায়গাটাকেও একটু হিন্ট করার চেষ্টা করছি এই যে কনস্ট্রাকশন গুলো এইগুলো কিন্তু বায়োসাইকোসোশাল, আমাদের এই জায়গাতে যেতে হবে। সবকিছু সোশ্যাল, সব আমার বায়োলজির কোনো ভূমিকা নেই। এই যে যে পোস্ট মডার্নিস্ট জায়গাতে আমরা চলছি, যেটা হয়তো জুডিথ বাটলারও যে জায়গাটায় নিয়ে যান, যেখানে সেক্স ইজ অলসো সোশ্যাল, ইট হ্যাজ নাথিং কানেক্টেড উইথ দ্য মেটেরিয়ালিটি অফ দ্য বডি, এতদূর যাচ্ছেন, আমার মনে হয় এটাকে একটা রিথিং করার জায়গা বা রিথিং করার একটা 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 সুযোগ আমাদের নিজেদের মনোজগতে তৈরি করা উচিত। কারণ সব কিছুই আছে, শরীরও আছে, সমাজও আছে, এবং সমাজ মিডিয়েট করে তো শরীরের মধ্যে দিয়েই। আগেকার দিনে চিন্তা ছিল যে মাইন্ড বডি একটা ডুয়ালিজম নিয়ে সবসময় কথা হতো, যেমন মানে সাবজেক্টিভিটি ইজ লোকেটেড ইন আওয়ার মাইন্ড, যেখান থেকে ওই কথাটা উঠে এসছে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। কিন্তু মালিও পন্টি বা এই ধরনের এরা কিন্তু বলছেন যে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, তার মানে এই নয় যে থিঙ্কিং সেলফটা আমার এক্সিস্টেন্সিয়াল সেলফের আগে আগে থাকে বা সেটাকে প্রিসিড করে, বা রাদার উনি আরো পরিষ্কার করে বলছেন আমি চিন্তা করি সেটা এই জন্য আমি আমার একটি শরীর আছে বলে, therefore my subjectivity basically is located in my body, because without our body we cannot think. If you don't have your internal organs, if you don't have the materiality of your brain, how can you think, how can you feel? এই যে বহির্জগতের সঙ্গে যে আমাদের যে মিডিয়েশন, মানে আমাদের যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, সেটা তো আমাদের শুধু মনের মধ্যে, মনটা তো মিডিয়েশনের জায়গায় আছে, কিন্তু বাকিটা তো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং তারপরে ষষ্ঠ ইন্দ্রিয় যদি আমি বলি মন, তো সেটা তো মনটা তো বসে আছে ওখানে, কিন্তু মনের যে মিডিয়েশনের জায়গাগুলো সেটা তো শরীর। তো এই সাবজেক্টিভিটিটাকে আমি যদি একেবারে বডির থেকে আলাদা করে দিই, তাহলে কিন্তু আমার মনে হয় আমাদের বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধা হবে। আবার তার মানে আবার এটাও নয় যে আমি এটা এই জায়গাতে যাওয়ার চেষ্টা করছি যে শরীরটাই নির্ধারণ করছে, আমি এটা বলার চেষ্টা করছি শরীর এবং সমাজ দুটোই দুটোর মতো করে নির্ধারণ করে, বা বলা যেতে পারে একটা ওভার ডিটারমিনিজমের মধ্যে দিয়ে চলে, কে কজাল প্রায়োরিটিতে থাকে সেটা বলা মুশকিল। Therefore, what it implies is that individual women have to make decisions. This implies that individual women have to make decisions about how they do gender. But the choices they have about how to do gender are made in relation to the broad patterns of femininity in particular times and place. কারণ এজেন্সির কথা যদি বলি, আবার অন্যদিকে যদি স্ট্রাকচারের কথাও বলি, তাহলে তো এটা বলা খুব ভুল হয় না যে আমি দুটো পথকে একসঙ্গে রেখে এটা বলার চেষ্টা করছি যে মহিলাদের সিদ্ধান্ত তারা কিভাবে ডুইং জেন্ডারকে দেখবে, লিঙ্গ নির্মাণের পথগুলোকে সে কিভাবে রচনা করবে, এবং সে সেটা করবে ফেমিনিটি বা নারীত্বের কিছু ব্রড বা বিস্তৃত রূপরেখার মধ্যে থেকে নির্দিষ্ট সময় এবং স্থানের পরিপ্রেক্ষিতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই রূপরেখাগুলো কিন্তু স্থান কালের নিরিখে নির্মিত। আজ থেকে 50 বছর আগের বিকল্প লিঙ্গ নির্মাণের পথ আর এখনকার দিনের লিঙ্গ নির্মাণের পথ এক হবে না। অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা শরীরময়তা বা দেহময়তা বা
চেতনাময়তা, চেতনাময় শরীর বা শরীরময় চেতনা যাই বলুন না কেন, যেটাকে আমরা এম্বডিমেন্ট বলি, থ্রু এক্সপিরিয়েন্স এন্ড এম্বডিমেন্ট এবং তার প্র্যাকটিসেস, তার অনুশীলনের মধ্যে দিয়ে মহিলা কিন্তু মানে নারী কিন্তু কনফর্মিটি বা সাবঅর্ডিনেশন বা রেজিস্ট্যান্স বা প্রতিরোধের পদগুলোকে নির্মাণ করে। Sometimes both these aspects of docility and resistance have interplayed, giving one a clearer vision of body. কারণ এই কথাগুলো একটু বলে নেওয়াটা প্রয়োজন, কারণ বডি জেন্ডার নিয়ে কথা বলতে গেলে আমরা যে জায়গাগুলো থেকে টেক অফ করি, ওই জায়গাগুলোকে একটু মনে হয় আমাদের একটু রিথিঙ্ক করে নেওয়া উচিত, কারণ বডি পলিটিক্স যে কমপ্লেক্সিটির জায়গায় আস্তে আস্তে যাচ্ছে, সেখানে এই এই ইনিশিয়াল ক্ল্যারিফিকেশনগুলো যদি একটু আমরা নিজেদের জায়গা থেকে করে রাখতে পারি, তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধে হবে। Because the very question that haunts us while we are talking about gender or we are talking about body or we are talking about the power nexus between gender and body or its implication on health is that, is gender something done to us or gender is something that we do? Gender ta ki emon kichu jeta amar opore kora hoy na ami kori? Because for gendered body projects or how we gender our bodies, this clarification has some relevance in the agency structure debate. Now coming to the main area of our discussion. In order to understand and realize what our bodies mean to men and women, feminists have tried to dismantle the constructions that have surrounded the body as experienced by women and men. The body gets constructed differently right through a woman's life by patriarchy and capitalism. It is also experienced differently by different categories of women. From childhood, women bodies experience gender constructions, where girls are taught to acquire gender roles and qualities that are feminine, which are supposed to complement men's superior masculine traits. And men and women couplet is always portrayed as heterosexual. অর্থাৎ শরীর বলতে পুরুষ এবং নারী কি বোঝে, এবং এই জায়গাটাকে যদি না ভাঙা যায়, তাহলে কিন্তু লিঙ্গ নির্মাণের যে বিধিবদ্ধতা বা পুরুষতান্ত্রিক যে বিধিবদ্ধতা, আমি তাকে কিন্তু প্রশ্ন করলাম না, আই এম নট কোয়েশ্চেনিং দ্য ভায়াবিলিটি অর দ্য লেজিটিমেসি অফ দ্য স্ট্রাকচার অলরেডি উই আর ইন, উই আর ট্রাইং ফর some minor modifications or we are going for some minor bargaining or negotiations. মানে ওই স্ট্রাকচারটাকে মেনে নিয়ে তার মধ্যে থেকে পুরুষরা কি নারীকে কিছু জায়গায় জায়গা করে দেবে, নারীরা চাকরির ক্ষেত্রে কতটা প্রতিনিধিত্ব করতে পারছে, রাজনীতির ক্ষেত্রে কতটা প্রতিনিধিত্ব করতে পারছে, এই ডেটা সেট নিয়ে আমরা আলোচনা করে খুব খুশি হয়ে যাই। এগুলো হচ্ছে মিয়ার বার্গেনিং, মিয়ার নেগোসিয়েশনস উইদিন এ লার্জার স্ট্রাকচার অফ প্যাট্রিয়ার্কি। What radical feminists particularly want to do, they actually try to dismantle the very construction she nirmaner bidhibaddhota kei proshno kore ebong seta kei bhangar chesta kore, na hole kintu ami sei nirman ta ke kintu bhanglam na take proshnoi korlam na, ebong kon nirman gulo jemon choto bela theke purushtantra patriarchy purusher shorir ebong mohila shorir ke bhinno bhinno pothe toiri kore ebong purusher superior masculinity traits er একটা কমপ্লিমেন্টারি ক্যাটাগরি হিসেবে ফেমিনিটিকে সে নির্মাণ করে। কিরকম? যেমন হি হ্যাজ টু বি টলার, পুরুষ, হি হ্যাজ টু বি টলার, বিগার, ডার্কার, স্ট্যান্ডিং অর সিটিং শি ইজ লোয়ার দ্যান হিম, মে বি লিনিং অন হিম। এটা কিন্তু পুরুষতন্ত্র খুব চায় যে ফিজিক্যাল লিন মানে কিন্তু এক ধরনের সামগ্রিক নির্ভরতা। আমি একজন একটা বিইং হিসেবে আমি তোমার ওপরে যে নির্ভর করছি সেই নির্ভরতার একটা বডিলি রিপ্রেজেন্টেশন। এন্ড গার্লস আর মেড টু ডেভেলপ আ ডিজায়ার টু লুক আপ এট এ বয়ফ্রেন্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ গার্লস আর মেড টু ডেভেলপ আ ডিজায়ার টু লুক আপ এট এ বয়ফ্রেন্ড, শি লার্নস টু বি স্কেয়ার্ড, সে ভয় পাওয়া তাকে শেখানো হয়,
কারণ সে ভয় পেলে পুরুষ এসে তাকে ভয়ের হাত থেকে উদ্ধার করবে। পুরুষ যদি ভয়ের হাত থেকে উদ্ধার করলো তবে সে বীর পুরুষ, কারণ বীরত্ব তো একটা ম্যাসকুলাইন ভার্চু, আমরা বীরাঙ্গনা বলি, কিন্তু বীরত্ব বীর এইগুলোর কোনোটেশনস গুলো কিন্তু আমরা খুব বেশি করে এগুলো ম্যাসকুলাইন। সেই জন্য মহিলা ভয় পাবে, নারী ভয় পাবে, পুরুষ এসে তাকে তার ভয়ের হাত থেকে উদ্ধার করবে এবং সেখানেই সেই ম্যাসকুলিনিটির একটা রিইনফোর্সমেন্ট হবে যে হ্যাঁ সে পুরুষ। এবং যেটা আমি একটু বললাম যে মহিলাদের একজন পুরুষকেই এবং পার্টিকুলারলি একটা মনোগ্যামির মধ্যে দিয়ে একটা পুরুষকেই কামনা করে যেতে হবে এবং সেই তার কামনার বস্তু, এটাকে বলা হয় ক্যাথেক্সিস। দিস কনসেন্ট্রেশন অফ ডিজায়ার অর ক্যাথেক্সিস, মানে সেক্সুয়ালিটি যে মাল্টিপল ভ্যারিয়েন্টস আছে একটা মানুষের মধ্যেও, আমি শুধু বলছি না যে একটা সেক্সুয়ালিটি কন্টিনিউয়াম বলে আমি কিন্তু কুয়ের কমিউনিটির কথা এখন আনছি না, আমি একটা মানুষের মধ্যেও সেক্সুয়ালিটির যে ভ্যারিয়েন্টস গুলো থাকে বা যে ডিফারেন্সিয়েটস থাকে সেইগুলোকে গলা টিপে মেরে তাকে হেটেরোসেক্সুয়ালিটির ছাঁচে নিয়ে না আসতে পারলে প্যাট্রিয়ার্কি কিন্তু শান্তি হয় না। এবং দিস কনসেন্ট্রেশন অফ ডিজায়ার ইজ এ হুইচ ইজ কল ক্যাথেক্সিস ইজ এ ভেরি পাওয়ারফুল ফোর্স ইন দ্য মেনটেন্স অফ দ্য হেটেরোসেক্সুয়াল জেন্ডার অর্ডার। ইট লিডস ওয়ান নট অনলি টু সিম্পলি ডিজায়ার দোজ ইন দ্য অপোজিট ক্লাস, অপোজিট সেক্স ক্লাস, এটা শুধুমাত্র একজনকে অপোজিট সেক্স ক্লাসকে কামনা করতেই বাধ্য করে না, তার কাছেও নিজেকে সারাক্ষণ ধরে একটা অবজেক্ট অফ ডিজায়ার করে রাখার একটা একটা তারণা, একটা বাসনা বলবো, একটা ডিজায়ারের সঙ্গে জিনিসটা গুলিয়ে যাবে, একটা তারণা তাকে কিন্তু সবসময় তাড়িয়ে নিয়ে বেড়ায়। গার্লস কাম টু ওয়ান্ট টু ফিল স্মল অ্যান্ড ডেলিকেট, বয়েজ টু ফিল বিগ অ্যান্ড স্ট্রং। Or at least these are the dominant socially endorsed image of the self and body self, and body is the prime site or marker of the self. Ami ektu age ekta kotha bolchilam je alternative gender meanings, ha er moddhe ki alternative gender meanings niye manush lorai kore na kore, kintu sei korar upay ba kora jayga gulo khubi shongkuchito, because women have always received contradictory messages about their body. It is either glorified by the ideals of images of goddess, honor of the nation, family, community. The same body is projected as shameful, embarrassing, fearful, disgusting. অর্থাৎ পরস্পর বিরোধী কিছু টেমপ্লেট, কিছু ছাপ মহিলাদের শরীরের উপর চাপিয়ে দেওয়া হয় এবং চাপিয়ে দেওয়ার ফলে একটা আইডিয়াল টিপিক্যাল বডি কনস্ট্রাকশনের পেছনে সে ছুটতে থাকে। And women have constantly struggled to maintain this ideal body and project themselves as good women, or having been afraid to confront the negative implications of being portrayed as bad women. Jodi samaj amake stigmatize kore, jodi ami ei normative expectations gulo ke fill up na korte pari, through this comes the distorted picture of how we view our bodies. It is extremely disempowering for women to be confronted daily with these notions of women's bodies as well as of her own and feel as if she is not good enough. মানে এই যে একটা পারপেচুয়াল তুলনার আবর্তে সে ঘুরে বেড়াচ্ছে, একটা বডি পারফেকশনের সোনার হরিণের লক্ষ্যে সে ছুটে বেড়াচ্ছে, এতে কিন্তু সে শুধু শান্তই হয় না, এটা একটা ডিসএম্পাওয়ারিং বটে। Diets, hairstyles, shaving heads, legs, appetite suppressants, steroids, tattoos, body piercing, makeup, এটা সবগুলো কিন্তু একটা desired self কে তৈরি করার একটা নিরন্তর প্রচেষ্টা, একটা একটা body project, একটা একটা শরীরী প্রকল্প, এবং একটা শুনতে খারাপ কিন্তু একটা নিজেকে consumption item হিসেবে সবসময় project করা। Consumption of all type is driven by desire, and this desire is overwhelmingly gendered. এবার আমরা একটু শ্রমের কথায় আসি।
কারণ শ্রমের সঙ্গে বডি বা লেবারিং বডির একটা সম্পর্ক আছে। শ্রমের কথা বলতে গেলেই মার্ক্সের কথা এসে যায়, বাট মার্ক্স লোকেটেড প্রোডাকশন অনলি ইন দ্য পাবলিক স্পিয়ার, হোয়ার এজ ইট ইজ দ্য ফেমিনিস্টস হু হ্যাভ হাইলাইটেড দ্য ভাইটাল ইয়েট ইনভিজিবল রোল অফ ওমেন্স বডিজ ইন প্রোডাকশন, দ্যাট মিনস দ্য আনপেড লেবার। The laboring female body has never get importance because of women's labor, particularly the unpaid labor has persistently been devalued. অর্থাৎ বেতনহীন শ্রমের জায়গা, সেই শ্রম অবশ্যই নির্দিষ্ট শ্রমমূল্য আছে, প্রত্যেকটা শ্রমের তার তার জায়গা শ্রমমূল্য থাকে, তবু লাভের গুড় কিন্তু পুরুষতন্ত্র ধনতন্ত্র একসাথে ভোগ করে। নারী শ্রম কিন্তু সেই বেতনহীনতার জন্য মূল্য পায় না, তাই নারীর শ্রম শরীর বা যেটাকে আমরা বলি লেবারিং ফিমেল বডিও কোনো মূল্য পায় না। হয়তো এটা আনপেড লেবারের কথা বলছে, পেড লেবারের ক্ষেত্রেও দেখা যায় হয়তো একই কাজে সে স্বল্প মূল্য পায়, বিট উইদিন দ্য হোম অর আউটসাইড অ্যাজ ডোমেস্টিক অর সেক্সুয়াল লেবার, অ্যাজ প্রোডাক্টিভ লেবার উইদিন দ্য হাউস হোল্ড অর এগ্রিকালচার অর আদার ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ওয়ার্ক, সে কিন্তু সে লেবারিং ফিমেল বডি এবং তার যে মূল্য সে কিন্তু পায় না। এবং তার সঙ্গে যুক্ত হয় ভারতের মতো দেশে casteism. And caste has played an important role in determining one's occupational status. And the lowliest of the occupations on the caste scale are those who do the menial jobs. These women have no bodies. These women have no assets other than their bodies. অর্থাৎ এদের কিন্তু পুঁজি বলতে তাদের শরীর ছাড়া কিছু নেই। তাদের ক্যাপিটাল, তাদের পুঁজি হচ্ছে তাদের শরীর। Their bodies perform the most required task in the society, like scavenging, cleaning, transplanting, reaping, land-related activities, etc. And the gendered bodies of these lower castes and classes get constructed by the poverty, the malnutrition, heavy burden of work, gender discrimination, and so on. অর্থাৎ এই প্রত্যেকটা social conditioner inscription কিন্তু তার শরীরের উপরে থাকে। Because our bodies are markers of our social conditions, which are called body markers. And their bodies are projected as, or their bodies are evaluated as shameful, polluting, dirty, impure. The society, or profane, you can say, the society has put on women's shoulder the tasks that are necessary, yet valueless. প্রয়োজনের কাজটি করিয়ে নেওয়া হবে কিন্তু তার কোনো মূল্য দেওয়া হবে না, এবং যেহেতু তার সঙ্গে তোমার লেবার বডিটা কানেক্টেড, তোমার লেবার বডিও কিন্তু সেখানে কিন্তু ডাজ নট গেট দ্য রেসপেক্ট, ডাজ নট গেট দ্য নট অনলি রেসপেক্ট বাট দ্য সোশ্যাল রেকগনিশন দ্যাট ইট শুড গেট। এর সঙ্গে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে যে reproductive and sexual rights, particularly a large number of women form from marginalized communities like Adivasis, Dalits, Muslims. They continue to be the targets of coercive and dangerous population control policies. The bodies of Adivasi, Dalit, Muslim women are subject to compulsory sterilization, uninformed invasive contraceptive measures, and even clinical trials. অর্থাৎ প্রান্তিক শরীরের উপরে তার যৌন ও প্রজননগত স্বাস্থ্যের ওপরে প্রযুক্তিগত চিকিৎসার মাধ্যমে রাষ্ট্রের একটা আগ্রাসন চলে, যেমন বাধ্যতামূলক নিবীর্যকরণ বা বন্ধাত্মকরণ, শরীরের ওপর জন্ম নিরোধক প্রযুক্তির যে আক্রমণ, তার সঙ্গে ধর্মীয় মৌলবাদ ও পুরুষতান্ত্রিক জাতীয়তাবাদ, এগুলো সব মিলিয়ে, মানে যেটাকে আমরা বলি ম্যাসকিউলিনিস্ট ন্যাশনালিজম, এগুলো সব মিলিয়ে নারীর শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু সাংঘাতিক বিপদের মুখোমুখি পড়ে। এবং women's bodies are constructed physically, mentally, for procreation, what is widely known as reproduction, and for male pleasure. এবং পরিবার থেকে রাষ্ট্র এই নির্মাণে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে, সে পাত্রপক্ষের সামনে সুন্দর করে তাকে উপস্থাপিত করার মধ্যে দিয়ে হোক, মেক ওভার করার মধ্যে দিয়ে হোক, মাতৃত্বের গ্লোরিফিকেশনের গল্পকাথার মধ্যে দিয়ে হোক, তার ন্যারেটিভের মধ্যে দিয়ে হোক, মাতৃত্ব আনার জন্য প্রযুক্তি ও ওষুধ ব্যবহার করার মধ্যে দিয়ে হোক, ও সেই সম্পর্কে অর্থাৎ
আমি বলতে চাইছি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ ডিসিশনস, সেই সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে হোক, পুরুষতন্ত্র নানান অছিলায় মহিলার শরীরকে বা শরীরের ওপর তার নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করে। তাই নারী শরীর সবসময় একটা ক্ষমতার টানা পড়েনের জায়গা। And that is why in this age of sexual liberation, women always try to assert and gain control over their individual body and self. এমনকি আমি রিপ্রোডাকটিভ ডিসিশনসের কথা বললাম, women are blamed for not having children. Or even worse, if she chooses not to exercise her reproductive option. এখনো বিয়ে করছিস না কেন যেমন একটা প্রশ্ন, এখনো বাচ্চা হচ্ছে না কেন তেমন একটা প্রশ্ন, বা যদি সবকিছুই ঠিকঠাক থাকে তাহলে এখনো বাচ্চা নিচ্ছিস না কেন, এটা আরেকটা বড় প্রশ্ন। মানে সমস্ত ধরনের যে রিপ্রোডাকটিভ যে মনিটরিং সার্ভেলেন্স, সেটা কিন্তু পিতৃতন্ত্র বা রাষ্ট্র করে চলে, এবং রাষ্ট্র এবং পিতৃতন্ত্র তো একসঙ্গেই হাত ধরে ধরে চলে। এবং যেটা আমি একটু আগে বলছিলাম যে পুরুষের ভোগ্য বস্তু হিসেবে, একটা বাজারি চাহিদার বস্তু হিসেবে শরীরকে ব্যবহার করা হয়, whether it is wife at home or the sex worker or women dancing in the bars or women depicted in serials, films, the objectification of women's bodies for male gaze has always been a part of the body agenda. এবং এই যে চাওয়া, এইটাকেই চাওয়াটাকে কিন্তু আরো চাওয়ায় পরিণত করে ধনতন্ত্র, ক্যাপিটালিজম। তাই পুরুষতন্ত্র এবং ধনতন্ত্র হাত ধরাধরি করে চলে, কারণ পুরুষের চোখে তাকে সবসময় একটা কামনার বস্তু হিসেবে টিকিয়ে রাখতে হবে, এটা সে এই স্টিরিওটাইপ গুলো সে পায় কিন্তু মিডিয়া থেকে, এই স্টিরিওটাইপ গুলো সে পায় বিভিন্ন রকমের যে সিম্বলস গুলো তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কখনো সিনেমা, কখনো ফিল্ম, কখনো ম্যাগাজিন, কখনো কখনো কোনো কারোর বক্তব্য, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো থেকে। এবং এই ক্যাপিটালিজম কিন্তু এইটাকে সারাক্ষণ ধরে চোখের সামনে এই চিত্রগুলোকে ঝুলিয়ে রাখে, বা এই চিত্রগুলোকে তার এই সিম্বল হিসেবে তাকে সবসময় কিন্তু ইনস্টিগেট করে যাচ্ছে, কারণ ক্যাপিটালিজম যেটা চায় সে সবসময় একটা বাজার চায়, খদ্দের চায়। এবং ক্রমবর্ধমান বাজার তখনই সম্ভব যখন মানুষ এইগুলোর প্রতি আকৃষ্ট হবে এবং কিছু কিনবে, এবং তার জন্য যেটা ক্যাপিটালিজম করে, সে যেটা করে সেটাকে বলা হয় হচ্ছে অসমকামিতা বা হেটেরোসেক্সুয়ালিটি চাষ করে। সে চায় যেন হেটেরোসেক্সুয়ালিটি চাষ হয়, বা হেটেরোসেক্সুয়ালিটির মধ্যে দিয়ে প্রক্রিয়েশন, ওর ফলে জনসংখ্যা বৃদ্ধি এবং তার ফলে বাজার বৃদ্ধি হয়। অর্থাৎ এই যে ফ্লো চার্ট, এটা কিন্তু ক্যাপিটালিজম চায়, এবং সে চায় বলেই সে তার বাজারকে সবসময় সজীব সতেজ রাখবার জন্য এই কনস্ট্রাকশনস গুলোকে তৈরি করে রাখে। তাই এই যে হেটেরোসেক্সুয়াল বাইনারি, যে লাইক মেন ইন অ্যাট্রাকশন উইথ ওমেন অ্যান্ড ওমেন ইন অ্যাট্রাকশন উইথ মেন অ্যান্ড দে আর ফর প্রোক্রিয়েটিং, ইজ এ গুড বিজনেস ফর ক্যাপিটাল ফ্লোস, ফর ক্যাপিটালিজম। এবং এর যে গোড়ার কথা আমি যেটা বললাম, যে আকর ভূমিটা হচ্ছে তার ফ্যামিলি, এবং দ্য ফ্যামিলি বিকামস দ্য সাইট ওয়ে দ্য মেটেরিয়াল বডি ইজ ডিসিপ্লিনড অ্যান্ড সোশ্যালাইজড। এবং এই শরীরকে নিয়ন্ত্রণ করার যে একটা রাজনীতি, যেটা পরিবার থেকে শুরু হয়, তার সঙ্গে ধর্ম এবং জাতপাতের বিভাজন মহিলাদের মধ্যে কিন্তু একটা ক্ষমতা শ্রেণী বা হায়ারার্কি তৈরি করে। অর্থাৎ সনাতন ধর্ম ও সংস্কৃতি, রাষ্ট্রের ধারক বাহক, এই যে কনস্ট্রাকশনস গুলো, অর্থাৎ ওমেন বিকাম ক্যারিয়ার্স অফ এসেনশিয়াল ট্র্যাডিশনাল কালচার কম্পেয়ার টু ভারত মাতা, সিম্বলাইজিং বোথ দ্য হিন্দু নেশন অ্যান্ড দ্য মাদার, যার মধ্যে দিয়ে একটা রিলিজিয়াস ইমপ্রিন্টিং হয় বডির ওপরে, ডেফিনেশন অফ ফিমেল অবলিক স্ল্যাশ মাদার, অর্থাৎ মাদারহুডের যে গ্লোরিফিকেশন, সেটা দিয়ে মাদারিং এর সাথে যুক্ত যত অপারেশন তাকে ক্যামোফ্লেজ করা, এবং নারীকে নিয়ন্ত্রণের এগুলো বিভিন্ন কৌশল। কারণ তুমি যে মেটাফর ইউজ করো না কেন, যে তুমি তাকে সম্পদই বলো, সম্পত্তি বলো, তাকে লক্ষ্মী বলো বা অর্থের প্রতীক বলো, সবই শেষ পর্যন্ত কিন্তু একটা ওনারশিপ ক্রাইটেরিয়ার সঙ্গে কানেক্টেড।
এবং যেখানে ওনারশিপ সেখানেই কন্ট্রোল, কোথাও বলে কয়ে কন্ট্রোল, কোথাও খুব সাটল কন্ট্রোল, কোথাও খুব ডাইরেক্ট কন্ট্রোল, কোথাও খুব সাজেস্টিভ কন্ট্রোল, কোথাও খুব ওভার্ট কন্ট্রোল, কোথাও খুব কভার্ট কন্ট্রোল, কিন্তু কন্ট্রোল। অর্থাৎ নারীর শরীর, তার আবেগ, তার যৌনতা, তার ইচ্ছা অনিচ্ছা, তার গতিবিধি, কোথায় সে কতক্ষণ যাবে বা থাকবে, সবকিছুই পুরুষ নিয়ন্ত্রণ করবে। সে পুরুষ বাবা হতে পারে, স্বামী হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, কোন পুরুষ ডাক্তার হতে পারে, পুরোহিত হতে পারে। অর্থাৎ ডাক্তার পুরোহিতের কথা বলছি কেন, কারণ অর্থাৎ কন্ট্রোল করার জায়গাগুলো যেমন ফুকো দেখিয়েছেন, মেডিসিনও হতে পারে, চার্চ হতে পারে। আমি সেই ক্ষেত্রে আমি পুরোহিত, পুরোহিত তো শুধু মন্দিরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ যিনি পূজারি, কোনো বিজ্ঞানী হতে পারেন, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার মধ্যে দিয়ে, অর্থাৎ পুরুষের বিভিন্ন অবস্থানের মধ্যে দিয়ে নারীকে কন্ট্রোল করাই হচ্ছে মূল লক্ষ্য। এমনকি তার শ্রমটাও নিয়ন্ত্রণ করবে একজন পুরুষ, অর্থাৎ পুরুষ মালিক, এবং সে ঠিক করে দেবে কোন কাজটি মহিলার জন্য উপযুক্ত, কোনটি পুরুষের জন্য উপযুক্ত, এবং সেই কাজটি জন্য সে কতটি শ্রমমূল্য বা কি শ্রমমূল্য পেতে পারে, এবং সেটাও কিন্তু নির্ধারণ করে দেবে সেই পুরুষই। এবার এই কথার পরিপ্রেক্ষিতে যে জুডিথ বাটলারের যে কথাটার একটা ইঙ্গিত আমি প্রথমে বলে রেখেছিলাম যে সেক্স ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশন, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। যে যেমন বডি ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশনটা আমরা এতগুলো কথা বলার মধ্যে দিয়ে আমাদের একটা ধারণার মধ্যে আসছে। আগে মনে হতো বডিটা সোশ্যাল কনস্ট্রাকশন, কি বডি ইজ একটা ফিজিক্যাল কনস্ট্রাকশন, তা সেক্সটাও তো একটা ফিজিক্যাল কনস্ট্রাকশন, এটা বায়োলজিক্যাল কনস্ট্রাকশন, তাহলে হঠাৎ করে সেক্সটাকে সোশ্যাল বলছে। এই জায়গাটাকে মনে হয় আমাদের একটু ক্লিয়ার করে নেওয়া ভালো যে সেক্স ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশন অর স্পেশাল সোশ্যাল কনস্ট্রাক্ট মিন্স হোয়াট, মিন্স দ্য পারসেপশন অফ দ্য ক্যাটেগরি কল সেক্স অর হোয়াট ইট ফিজিক্যালি মিন্স টু বি আ ম্যান অর এ ওম্যান অর হোয়াট ফিজিক্যাল অ্যাট্রিবিউটস ফুলফিল দিজ ক্রাইটেরিয়া লাইক এক্সটার্নাল জেনিটালিয়া, ফিজিক্যাল স্ট্রেংথ, ভয়েস, অ্যাক্টিভিটি, প্যাসিভিটি, এটসেট্রা, অ্যান্ড আওয়ার সেক্সুয়ালিটি ইজ অলসো কানেক্টেড উইথ দিস হেটেরোসেক্সুয়াল discourse, and the entire gamut make this enterprise a social enterprise. Ei bhabe social, not that je amader hormone ta social hoye gelo, not that je amader chromosome ta social hoye gelo, seta to hote pare na, seta biological, kintu amra je bhabe je discourse tar moddhe diye eigulo ke amra bojhar chesta kori, she discourse ta social. Ebong jeta er shongeo bole rakha প্রয়োজন এখানে, সেটা হচ্ছে যে নিবেদিতা মেননের একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, আমার ফটফট মনে পড়ে গেল বলে বলছি, যে হেটেরোসেক্সুয়াল জেন্ডার অর্ডারটা তৈরি করার একটা সবসময় চেষ্টা করে, প্রবণতা থাকে পুরুষতন্ত্রে, এটা আমি বললাম। কিন্তু নিবেদিতা মেনন বলছেন যদি সত্যি এই চেষ্টাটা, মানে উনি বলছেন যে ধরে নিলাম হেটেরোসেক্সুয়ালিটি হচ্ছে নেচার, যদি মানে যেরকম ভাবে হেটেরোসেক্সুয়ালিটিকে নিয়ে যারা মানে যাদের ক্যাম্পেইন গুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে হোমোসেক্সুয়ালিটি ইজ এ ক্রাইম, হোমোসেক্সুয়ালিটি ইজ এন অ্যাবারেশন, হোমোসেক্সুয়ালিটি ইজ ডেভিয়েন্স, তো উনি বলছেন ধরে নিলাম তোমার কথাই ঠিক যে হেটেরোসেক্সুয়ালিটি ইজ দ্য ন্যাচারাল অর্ডার। যদি তাই হয় তাহলে নিবেদিতা মেনন জিজ্ঞেস করছেন দেন ওয়াই আর দি দেয়ার ইম্পোজিং অ্যান্ড ভায়োলেন্ট স্ট্রাকচার্স লাইক ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি ট্রাইং টু কিপ ইট ইন প্লেস। এই বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে সারাক্ষণ ধরে এই হেটেরোসেক্সুয়ালিটিকে যদি এত ন্যাচারালি হয় তাহলে এটাকে এত সবার মাথায় চড়িয়ে রাখার চেষ্টা করা হয় কেন, এত চাপিয়ে রাখার সবসময় একটা উদগ্র বাসনা, একটা নিরন্তর প্রয়াস কেন চলে? কারণ এই জন্যই চলে, কারণ ওর বাইরে কিছু হয়ে গেলেই কিন্তু প্যাট্রিয়ার্কি এবং ক্যাপিটালিজম ক্রাইসিস করে যায় এবং তাকে সবসময় অস্ট্রোসাইজ করে দেওয়ার চেষ্টা করে। এবং ছোটবেলা থেকে বিভিন্ন চ্যানেলস এর মধ্যে দিয়ে বুলিং, মেকিং ফান, তাকে এক ঘরে করে দেওয়া, তাদের বাবা মা জিজ্ঞেস করে তোর কি কোনো অসুবিধে আছে, তোকে কি কোনো আমি ডাক্তার দেখাবো, এটা কিন্তু কাউকে বলিস না, এই ধরনের যে ন্যারেটিভস গুলো তৈরি হয় সেই ন্যারেটিভস গুলো কিন্তু এই হেটেরোসেক্সুয়াল জেন্ডার অর্ডারই তৈরি করিয়ে দেয়, যাতে তাকে প্রপার প্লেসে ফেলা যায়, মানে ঠিকঠাক তুমি আছো কিনা, অর্ডার অফ থিংস ঠিক আছে কিনা সে কিন্তু বোঝানোর চেষ্টা করে। এবং
এই যে হোমোসেক্সুয়ালিটি বা আদার সেক্সুয়াল ভ্যারিয়েন্টস অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল, কুয়ার কমিউনিটিজ এবং হেটারোসেক্সুয়াল ভায়োলেন্সের যে কথা, তো দমনপীড়ন তো সর্বত্র সব শরীরের ওপরেই, পুরুষ নারীর ওপরেও করে, আবার অসমকামী সমকামীর ওপরেও করে। তো আচ্ছা, অ্যাকচুয়ালি সেক্সুয়ালাইজড ভায়োলেন্সের কথাটা এই জন্যই এলো, কারণ এখানে আমি একটা অন্য টেরেনের কথা বলছিলাম, কারণ শরীরকে কেন্দ্র করে যে কোনো ধরনের হিংসটাই হলো একটা দখলদারী রাজনীতি, একটা ক্ষমতার প্রকাশ, শরীর মনের ওপর দখল। আমি কিন্তু এখানে বডি মাইন্ড একসঙ্গে বলতে চাইছি, কারণ আমি ওই বডি মাইন্ডের ডুয়ালিজমটাকে আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ মন না থাকলে শরীর আর শরীর না থাকলে মন, এর আলাদা আলাদা করে চর্চা আদৌ করা যায় কি না, কারণ এমবডিমেন্টের চর্চায় কিন্তু দে আর বোথ গ্লুড ইন টু ইচ আদার অ্যান্ড দেয়ার ইজ অলওয়েজ আ টাইপ অফ অসিলেশন গোয়িং ইন বিটুইন দেম। এই জন্যই বলছি যে শরীর মনের ওপর দখল, ক্ষমতার দখল, ক্ষমতার আস্ফালনের দখল, নিয়ন্ত্রণের দখল, তাই ধর্ম, জাতপাত, অর্থনৈতিক যে কোনো ধরনের হিংসা হোক না কেন, সেটা হলো সেই বর্গের ক্ষমতার দখলদারি রাজনীতি, এবং যে উপত্যকাকে দখল করার জন্য এই দখলদারি চলে তা হলো নারীর শরীর, বেসিক্যালি নারীর শরীর, এবং একই বর্গের মধ্যে এই দমনপীড়ন নারী ও পুরুষ কর্তৃক চলতেই থাকে। একটু আগে আমি একটা কথা বলছিলাম যে শরীরকে পুঁজি হিসেবে দেখার কথা, তা আধুনিক সময় নারী আন্দোলনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে শরীরকে পুঁজি করে অর্থ উপার্জনের মাধ্যমে ব্যবহার করার যে প্রবণতা, অর্থাৎ স্টিগমাটাইজড বডি বা কলঙ্কিত শরীর, এটা কিন্তু আশ্চর্যজনকভাবে এত স্টিগমার মধ্যে থেকেও এরাই কিন্তু ওমেন এজেন্সির একটা মুখ হয়ে কাজ করছে, এবং শরীরকে কেন্দ্র করে পুরুষতান্ত্রিক সূচিবায়ী গ্রস্ততাকে যে চ্যালেঞ্জের মুখে ফেলা যায়, এবং নিজের শরীরকে ব্যবহার করে যে সে যৌনশ্রম থেকে শুরু করে সারোগেসি সর্বত্র যে নিজের এজেন্সি শুধু অ্যাসার্ট করা যায় তাই না, সেখান থেকে আই ক্যান অর দ্য পার্সন ক্যান আর্ন হার লাইভলিহুড। অনেকেই বলতে পারেন যে দেখুন এই যৌনশ্রম বলছেন বা সারোগেসি বলছেন এগুলো তো মেয়েরা বাধ্য হয়ে করে, সবসময় নয়, অনেক ক্ষেত্রে কিন্তু সে স্বেচ্ছাও সেটা করতে পারে, সে তার উপার্জন করতে পারে। তাই পিতৃতন্ত্রের যে ধরা, এই যে যখনই বলতে যাওয়া হয় যে এগুলো মেয়েরা একটা এজেন্সির মুখ হিসেবে করে, সঙ্গে সঙ্গে ওটাকে চেপে দেওয়া হয় না না ওটা মুখ হিসেবে করছে না, ওরা অনেক কষ্ট করছে, কষ্ট করছেই পারে, কিন্তু কেউ যদি মনে করে যে সে তার শরীরকে কোট আনকোট ভাঙিয়ে সে উপার্জন করবে, সেটাও এক ধরনের লেবারিং বলে। সেই জন্য যৌন শ্রমকেও বা সারোগেসিকেও একটা লেবারের একটা ডিগনিটি বা লেবারের বা একটা শ্রমের মর্যাদা দেওয়ার চেষ্টা কিন্তু ওমেন্স মুভমেন্টে উঠে এসেছে। তাই পিতৃতন্ত্রের ধরা বাঁধা ধারণার মধ্যে দাঁড়িয়ে নারী ও তার শরীরের সঙ্গে তার যে একটা ইন্ট্রিকেট ও কমপ্লেক্স সম্পর্ক তৈরি করছে বা করে চলেছে, তা নারীবাদী অধ্যয়নের কিন্তু একটি প্রণিধানযোগ্য বিষয়। এবং আরেকটা নারীর শরীর এবং প্রযুক্তিকে কেন্দ্র করে আমি আরেকটা কথা খুব বলি, যেটা খুবই চিত্তাকর্ষক, সেটা হচ্ছে একটি ভিন্ন ধর্মী চিত্র উঠে আসে। প্রযুক্তিকে ব্যবহার করে সেক্স সিলেক্টিভ অ্যাবর্শন যেমন নারীবাদী আন্দোলন ও নারীবাদী প্রচারের আক্রমণের একটা টার্গেট, অর্থাৎ সেক্স সিলেক্টিভ অ্যাবর্শন করা যাবে না টেকনোলজি থ্রু দিয়ে, মানে মহিলাদের শরীরের ওপরে। আবার উল্টো দিকে দেখুন একটা পরস্পর বিরোধী কিরকম, যে টার্গেট উল্টো দিকে যেমন গর্ভস্থ ভ্রূণের শারীরিক সমস্যার কথা জেনে তাকে অ্যাবর্ট করার যে অ্যাপিল একটা মা করে থাকে ভবিষ্যতের সমস্যার কথা ভেবে, সেখানে সুস্থ জন্ম অর্থাৎ সুস্থ সন্তান জন্ম দেওয়ার যে অধিকারের দিকটি সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আবার দেখুন এইটাকে গুরুত্বপূর্ণ করতে গেলেই আবার উল্টো দিকে অক্ষম বা ডিজেবলদের যে জন্ম নেওয়ার অধিকারের প্রশ্নটিও, কারণ তারও তো একটা জন্ম নেওয়ার অধিকার আছে, পারফেক্ট বডি, ফাইন বডি, নর্মাল বডি, এই যে সবসময় যে আমরা এই অবসেশনে ভুগি, এর বাইরেও তো ডিসেবলড বডি রাইটস, সেই রাইটসেরও তো একটা জায়গা রয়েছে। অর্থাৎ দুই ক্ষেত্রেই শরীর কিন্তু অধিকার চর্চার এক ক্ষমতার পরিসর বা ক্ষেত্র। এই প্রযুক্তির এই দ্বিবিধ ব্যবহার একটা ডাইলেমা সৃষ্টি করে, যে ডাইলেমাটা ওমেন্স মুভমেন্টকে না বা নারীবাদী আন্দোলনকে
কিন্তু বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে, সে কোন দিকে সে মুভ করবে, যা লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আক্রমণের বিষয়, তা লিঙ্গে শারীরিক জটিলতা নির্ধারণের ক্ষেত্রে একটা সময়ের পর অ্যাবর্ট করার ক্ষেত্রে কি সেটা অ্যাকসেপ্টেবল হবে। যেমন একটা ঘটনার কথা বলি, 2008 সালে বম্বে হাইকোর্টে একটা কেস হয়েছিল যেখানে একজন হাজবেন্ড এবং ওয়াইফ তারা জানতে পারে আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে যে তাদের যে ফিটাস, অর্থাৎ সেই মহিলার যে ফিটাস, তার 25 সপ্তাহ বয়স হয়ে গেছে এবং তার হার্টে একটি সাংঘাতিক অসুখ রয়েছে এবং তাকে সারা জীবন ভীষণ সতর্কতা এবং কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। যখন সেই কাপল চায় যাতে 1971 সালে যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা MTP অ্যাক্ট, সেই অ্যাক্টটা করার মধ্যে দিয়ে যেন তাকে টার্মিনেট করে দেওয়া হয়, কিন্তু যেহেতু 20 সপ্তাহর পরে টার্মিনেট করাটা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ মা এবং বাচ্চার ক্ষেত্রে, সেই তো তাকে সেটা করতে দেওয়া হয় না। এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে যায় যে অনেকগুলো অধিকারের প্রশ্ন উঠে যায়। সুস্থ সন্তান জন্ম দেওয়ারও তার যেমন অধিকার আছে, একজন ডিসেবলড, তাহলে মুশকিলটা কি হবে যদি একবার সেটাকে অ্যালাউ করে দেওয়া হয়, তাহলে আল্ট্রাসোনোতে যত ডিসেবিলিটি আছে বা যে ধরনের স্ক্যানিংগুলোতে যাতে বোঝা যায় যে অ্যানোমালি স্ক্যান, যাতে বোঝা যায় যে কি প্রবলেম আছে ফিটাসের, সেই স্ক্যানে যখনই হবে তাহলে যে সপ্তাহই হোক তাকে বাদ দিয়ে দিতে হবে। আর সেটা বাদ দিয়ে দিলে কিন্তু মহিলার শরীর এবং তার বাচ্চার শরীরের উপর তার কিন্তু তার একটা সাংঘাতিক রকমের হার্মফুল ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু আবার ডিসেবিলিটির নিজের বাঁচার অধিকার রয়েছে, নিজের জন্ম নেওয়ার অধিকার আছে, আবার একটি মানুষের সুস্থ সন্তান জন্ম দেওয়ার অধিকার আছে। সে যদি অসুস্থ হয় তাকে সে কি অ্যাবর্ট করতে পারে না? কারণ 20 সপ্তাহ আর 25 সপ্তাহ জাস্ট কিছু সপ্তাহের এদিক ওদিকে একটা অধিকার অনধিকার হয়ে যাচ্ছে, শুধু কি শারীরিক কারণের জন্য নাকি অন্য কোনো সেফগার্ডকে মাথায় রেখে। আর যদি সেই সেফগার্ডটা শরীর হয় তাহলে হয়তো কিছু বলার নেই, কিন্তু সেই সেফগার্ডটা যদি অন্য কোনো সোশ্যাল সেফগার্ড হয় তাহলে সেই জায়গাগুলোকে কিন্তু প্রশ্নের মুখে ফেলতে হবে। এরপরে যে বিষয়টা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কুইয়ার মুভমেন্ট, যেটা বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আসছিল, যে নর্মাল আইডিয়াল বাইনারি কনস্ট্রাকশনের যে বডি ফর্মস সেটাকে কিন্তু কুইয়ার কোয়েশ্চেনের মুখে ফেলে দিয়েছে। সে ফিমেল টু মেল, মেল টু ফিমেল, স্কোটিজ, হিজরাস, আরাভানিজ অ্যান্ড অল সাচ কনস্টিটিউয়েন্টস আন্ডার দ্য কুইয়ার আমব্রেলা আর কনস্ট্যান্টলি চ্যালেঞ্জিং ট্রান্সগ্রেসিং দ্য নর্মেটিভিটি অফ দ্য জেন্ডার বডি। এইবার মডার্ন মেডিকেল সিস্টেম, হেলথ অর্থাৎ লিঙ্গ নির্মাণের রাজনীতির সঙ্গে স্বাস্থ্যের অবস্থানের যোগ আমরা সেটা একটু বুঝে নিই। আর হয়তো কিছু, আর আমি কি মিনিট দশেক পেতে পারি? একদম স্যার, একদম নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা। লিঙ্গ নির্মাণের রাজনীতির সঙ্গে স্বাস্থ্যের অবস্থানের কি যোগ আমরা একটু পর্যালোচনা করব। এই কথাটা বলতে গেলে মানে যেটা আমাদের যে জায়গাটায় আমরা আসার চেষ্টা করছি, যে লিঙ্গ নির্মাণের সঙ্গে লিঙ্গ ভূমিকা ও পুরুষ ও নারী সামাজিক ভূমিকার প্রত্যাশা বা জেন্ডার রোল এক্সপেকটেশনস কিন্তু ভিন্ন হয়। তাই ক্ষমতা নিয়ন্ত্রণের অসাম্য বা বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে যে ভিন্নতা, সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে যে অসাম্য, তার প্রতিফলন কিন্তু স্বাস্থ্যে পড়ে এবং পুরুষ ও মহিলার স্বাস্থ্যের অবস্থান কার্যত ভিন্নতা দেখা দেয়। বিকজ সাইকোসোশ্যাল ফ্যাক্টর্স আর লাইকলি টু এফেক্ট হেলথ অফ মেন অ্যান্ড ওমেন ডিফারেন্টলি বিকজ দে অফেন এনগেজ ইন ডিফারেন্ট সোশ্যাল রোলস উইচ নট অনলি ডিফার ইন কোয়ান্টিটি বাট অলসো ডিফার ইন কোয়ালিটি অলসো অ্যান্ড দ্য ইম্ব্যালেন্সেস ইন পাওয়ার ইকুয়ালিটি কন্ট্রোল আর অল দ্য সোশ্যাল ফ্যাক্টর্স দ্যাট লাইকলি টু ক্রিয়েট দ্য ডিফারেন্সিয়েশন ইন হেলথ স্ট্যাটাস বিটুইন মেন অ্যান্ড ওমেন। তাই অসাম্য যখন সমাজের মধ্যে অবস্থিত এবং সেই অসাম্য কিন্তু শরীর বা স্বাস্থ্যের ওপর এসে পড়বে, তাই নারীর স্বাস্থ্যকে বা নারীর স্বাস্থ্যের যে সূত্র সেটাকে যত না শরীরবৃত্তিও বলা যায় তার থেকে কিন্তু সেটা অনেক বেশি সমাজবৃত্তিও, উইচ ইজ মোর আ সোশ্যাল দ্যান ইটস বায়োলজিক্যাল। যদিও সাইকোসোশ্যালটাই বলাটা বেটার, কিন্তু সোশ্যাল বললেও কোনো অত্যুক্তি করা হয় না। এবার আরেকটা জিনিস যেটা বলার আমি চেষ্টা করছি সেটা হচ্ছে যে ফেমিনিস্ট রাইটার্স বা নারীবাদী লেখিকারা যারা চেষ্টা করেছেন বা লেখকরা যারা চেষ্টা করেছেন, অর্থাৎ নারীবাদের সঙ্গে সবসময় লেখিকাই বলতে হবে এমন কোনো মানে নেই, লেখক লেখিকা সবাই নারীবাদ হতেই পারে, তো ফেমিনিস্ট রাইটার্স হ্যাভ অ্যাম্পলি ডকুমেন্টেড হাউ আর্লি বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস কনসার্নিং ওমেন বাই মেডিকেল প্রফেশন ভিউড ওমেন অ্যাজ সিক
মানে মহিলা মাত্রই তারা দুর্বল, তারা অসুস্থ, তারা সবসময় কমপ্লেন করে, তাদের তো রোগ লেগেই রয়েছে, তারা ভীষণ মানে কমপ্লেনিং, তাদের মুড সুইং হয়, এই সারাক্ষণ ধরে এই স্বাস্থ্যের হেলথ ডায়াগনোসিস বা আমি বলছি বায়োমেডিক্যাল হেলথ ডায়াগনোসিস এর ক্ষেত্রে মহিলাদের কিন্তু সবসময় এক ধরনের স্টিগমা ফেলে রাখা হয়েছে। এবং যেখানটা যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে মেডিকেল ট্রেনিং এমফাসাইজেস এ ডিস্ট্রাস্ট অফ ন্যাচারাল প্রসেসেস অ্যান্ড ফোকাস অন প্যাথোলজি। যেমন আমি বলছি যে মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি, মেনোপজ এগুলো অত্যন্ত স্বাভাবিক শরীরবৃত্তীয় ঘটনা, কিন্তু এটা হওয়া সত্ত্বেও এগুলোর সঙ্গে সংযুক্ত যে শারীরিক দুর্বলতা বা মুড সুইং এগুলোকে পাবলিক ওয়ার্কিং ইমেজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা মনে করা হয়, এবং এই স্টিগমা বা স্টিরিওটাইপ গুলো শরীরকে কেন্দ্র করে নির্মাণ হয়, এবং সেটা মহিলাদের বিভিন্ন রকম কর্মক্ষেত্রে সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু একটা বড় হ্যান্ডিক্যাপ। এবং শুধুমাত্র সম্ভাবনা নয়, বায়োমেডিক্যাল রিসার্চ বা বায়োমেডিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু জেন্ডার লেন্স ভীষণ রকমভাবে ব্যবহার করা হয়। এবং বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, আ ওম্যান ইজ নেসেসারিলি সার্কামস্ক্রাইবড বাই হিজ রিপ্রোডাকটিভ হেলথ। মানে একটা মেয়ে যদি বলে বা একটা মহিলা যদি বলেন বা নারী যদি বলে শরীর ভালো নেই, দ্যাট মিন্স শি হ্যাজ গট সাম গাইনোকোলজিক্যাল অ্যান্ড মেনস্ট্রুয়েশন রিলেটেড ইস্যু। এই একটা আমাদের ডিসকোর্স, শরীর ভালো নেই তার মানেই ধরে নিলাম যে শি হ্যাজ সাম গাইনোকোলজিক্যাল অর মেনস্ট্রুয়াল কানেক্টেড ইস্যু। মানে একটা মহিলার শরীরকে কি সাংঘাতিক রকমভাবে আমরা জেন্ডারিং করি, কারণ তাকে রিপ্রোডাকটিভ আর সেক্সুয়াল অ্যাক্টিভিটির বাইরে তার কোনো অবস্থান আমরা কল্পনাই করতে পারি না। তার শরীর খারাপ হলেও সেটা হচ্ছে ওই যৌন শরীর বা প্রজননগত শরীরের খারাপ হওয়া বা সেই কার্যক্ষমতাগুলোর কোনো রকমের অ্যাবারেশন, আমি এইভাবে আমরা দেখি। এবং 70-এর দশক অবধিও বায়োমেডিসিন কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য করে এসেছে, অর্থাৎ ডায়াবেটিস, হার্টের কোনো প্রবলেম, ক্যান্সার, এই ধরনের ক্ষেত্রগুলো মহিলার কিন্তু খুব একটা ভিজিবিলিটি পেত না। এরপরে বিভিন্ন রকম হেলথ মুভমেন্ট হওয়ার পরে কিন্তু তারা সেই ভিজিবিলিটিটা পেয়েছে। আনটিল একটা মিথকে আমি বাস্ট করার চেষ্টা করছি, এই এক কথায় কথায় বলে যে মেয়েদের প্রাণ কই মাছের প্রাণ, এই ধরনের বিভিন্ন রকমের ডিসকোর্স, প্যাট্রিয়ার্কাল ডিসকোর্স রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, আপ টু দিস সেঞ্চুরি অলসো, দ্যাট মিন্স 1900, দ্য লাইফ এক্সপেক্টেন্সি অফ ওমেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শর্টার দ্যান মেন, অ্যান্ড মোস্ট অফ দ্য ডেজ ওয়ার অ্যাট্রিবিউটেড টু দ্য কমপ্লিকেশনস অফ চাইল্ড বার্থ অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক ম্যালনিউট্রিশন ইন মেনি রিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড। এবং এইটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ইম্প্রুভ করে গেছে। এখন ভারতবর্ষে লাইফ এক্সপেক্টেন্সি মেলস দে 67.4, অ্যাভারেজ ফিমেলস দে 70.3, মনে হচ্ছে যেন খুব ইম্প্রুভমেন্ট হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমি এটাও বলবো যে ফিমেল ইনফ্যান্টিসাইড, ডাউরি ডেথস, এগুলো কিন্তু খবর চাপা পড়ে যায়, কারণ মর্টালিটি রেট হিসেবে কিন্তু প্রতি 1000 ফিমেল অ্যাডাল্টসে আমরা দেখি 147-148 জন ওমেন, এবং প্রতি 1000 পুরুষে ভারতবর্ষে মর্টালিটি রেট পুরুষদের ক্ষেত্রে 203, এখানেও মর্টালিটি রেট হাই। কিন্তু এই এনকারেজিং ট্রেন্ডটা কিন্তু আরো এনকারেজিং হতো যদি মহিলাদের ওই ডেটাগুলো আমরা পেতাম। এটা কি আপনাদের মনে হয়? তা কিন্তু নয়, এই এনকারেজিং ট্রেন্ডটা এত এনকারেজিং থাকতো না, কারণ অনেক ঘটনাই চাপা পড়ে যায়, তার লাইফ এক্সপেক্টেন্সিতেও তার একটা ইম্প্যাক্ট পড়তো, ওভারঅল অ্যাভারেজ মর্টালিটি রেট বা এজ অ্যাডজাস্টেড মর্টালিটি রেটেও কিন্তু তার একটা ইম্প্যাক্ট পড়ত। এবং আরেকটা মিথ আমি বাস্ট করি, যে সবসময় একটা কথা হয় যে হার্টের অসুখ বেশিটাই ছেলেদের হয়। আপনাদের বলে রাখি, হার্ট ডিজিজ কন্টিনিউস টু বি দ্য লিডিং কজ অফ ডেথ অ্যামং অল ওমেন অ্যাজ ইট ইজ অ্যামং মেন। এবং এটা আমি ডেটাটা 2000-এর পরের ডেটা বলছি। হার্ট ডিজিজ ইজ দ্য সেকেন্ড লিডিং কজ অফ ডেথ অ্যামং ওমেন ফ্রম 45-74 ইয়ার্স ফলোয়িং ক্যান্সার। এবং যেটা পুরুষের ক্ষেত্রে, যেহেতু এটা জেন্ডার অ্যানালিসিস সেহেতু পাশাপাশি পুরুষের কথাটাও বলবো, ফর মেন হার্ট ডিজিজ ইজ দ্য লিডিং কজ ফর অল দোজ, লিডিং কজ অফ ডেথ ফর মেন অ্যান্ড দ্য সেকেন্ড লিডিং কজ ফর ওমেন।
কিন্তু যেখান থেকে যেটা এখান থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে আরেকটা সমস্যার জায়গা, যে মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি দিন বাঁচে, লাইফ এক্সপেক্টেন্সি, এজ অ্যাডজাস্টেড লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু মহিলাদের অনেক বেশি, হুইচ মিনস দ্যাট ওমেন হ্যাভ টু লিভ অন উইথ সিরিয়াস ডিসএবিলিটি। এবং এই যে বেশি দিন বাঁচার একটা কারণ হতে পারে, যেটা একটা হাইপোথেসিস ভাবা হচ্ছে এখন, যে দ্য ওমেন অ্যাচিভ এ হায়ার কোয়ালিটি অফ লাইফ অ্যাজ রিগার্ডস টু ওভারঅল হেলথ স্ট্যাটাস, বিকজ তারা বাড়িতে হয়তো থাকে, তারা হয়তো হ্যাজার্ডাস অকুপেশনের মধ্যে থাকছে না। এখনও তো সত্যিকারের কথা বলতে গেলে একটা ওমেন ফোর্সের কতটাই বা কর্মক্ষেত্রে রিপ্রেজেন্টেড হয়তো কিছু কারণ হতে পারে, বা দেয়ার ক্যান বি আদার ফ্যাক্টার্স, জেনেটিক ফ্যাক্টার্স ক্যান অলসো প্লে অ ক্রুশিয়াল রোল, দ্যাট হ্যাজ টু বি সিন। বাট দ্য থিং ইজ দ্যাট মেয়েদের বা মহিলাদের কিন্তু বা নারীদের কিন্তু কিছু সিরিয়াস ডিসএবিলিটি নিয়ে থাকতে হয়, হায়ার রিস্ক অফ ইনকারিং নন ফ্যাটাল ক্রনিক কন্ডিশনস, লাইক কি কি, লাইক মেন্টাল হেলথ প্রবলেমস, লাইক ফিজিক্যাল হেলথ প্রবলেমস, লাইক আর্থারাইটিস, অস্টিওপোরোসিস এটসেট্রা। এবং তার সঙ্গে যুক্ত হয় কিছু অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, এবং কিছু কি বলবো, কিছু গাইনোকোলজিক্যাল ইস্যুস, যেটা পোস্ট মেনোপজাল প্রবলেম, যেগুলো মহিলাদের বা নারীদের সেগুলোকে কিন্তু অনেক দিন ধরে তাদের সেগুলোর সমস্যাগুলো ভুগতে হয়। সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কথাও আমি বলবো, কিন্তু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অনেক রকমের, সেগুলো সবগুলো আলোচনা করার জায়গা বা সময় এখন নেই, তাই সব মেন্টাল ডিসঅর্ডার নিয়ে আলোচনা করছি না। তবে এইটুকু বলে রাখি যে ডিপ্রেশনের সঙ্গে কিন্তু লিঙ্গ নির্মাণের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি একটু বলে রাখি, যে ডিপ্রেশনের সঙ্গে কিন্তু ওভার সোশ্যালাইজেশন বা নারীর লিঙ্গ ভূমিকার সামাজিকীকরণের এক্সট্রিমিটি সম্পর্ক আছে। অর্থাৎ পুরুষের থেকে নারীর সোশ্যালাইজেশন প্যাটার্নটা কিন্তু আলাদা হয়, এবং জীবনের নানান পর্যায়ে, বয়সের নানান পর্যায়ে বিভিন্ন ধরনের সোশ্যাল রিইনফোর্সমেন্টগুলো কিন্তু কাজ করতে থাকে এবং তাকে তার ভূমিকায় বাধ্য করে, এবং একটা অসহায়ত্ব তত্ত্ব বা হেল্পলেসনেস থিওরি তৈরি করে পুরুষের ওপর, মানে মাত্রাতিরিক্ত নির্ভর করা এবং নিজের ভাগ্য পরিবর্তনের জন্য পুরুষের ওপর নির্ভর করে থাকার যে অসহায়ত্ব, এবং সেই অসহায়ত্ব থেকে অবসাদের জন্ম, এবং সেই অসহায়ত্ব সংসার করা পিতৃতান্ত্রিক চাপে পড়ে কাঙ্ক্ষিত কেরিয়ার না পাওয়া হতে পারে, নারীকেন্দ্রিক কিছু লক্ষ্য পূরণ করার অসামর্থ্য হতে পারে, অর্থাৎ তার ইন্ডিভিজুয়াল পারসেপশন থেকে হতে পারে, যেমন মা হতে না পারা, কেয়ারিং রোলসগুলো, কারণ ছোটবেলা থেকেই তো কেয়ারিং রোলের মতো করে তাকে নার্চার করা হয়, তাই কেয়ারিং রোলসগুলো ঠিকঠাক পারফর্ম করতে উঠতে না পারা, পুত্র সন্তানের জন্ম দিতে না পারা, বা কন্যা সন্তান বারবার কন্যা সন্তানের জন্ম দেওয়া, এগুলো কিন্তু তার, যেগুলো একেবারেই সাংঘাতিক রকমভাবে কিন্তু জেন্ডার্ড, যেগুলো পুরুষের মধ্যে সেইভাবে কাজ করে না কিন্তু মহিলাদের মধ্যে কাজ করে। তাই মহিলাদের কিছু স্বাস্থ্যের অবস্থার ক্ষেত্রে লিঙ্গ নির্মাণের প্রভাব রয়েছে, পুরুষের ক্ষেত্রেও আছে। যেমন আমি বলছি, আমি এতক্ষণ নারীর কথা বলছি, পুরুষের কথাটা ওই জন্য বলা একটা প্রয়োজন, কারণ ইনভিজিবিলিটি অফ ওমেন্স বডি বলতে গিয়ে আবার যেন ইনভিজিবিলিটি অফ মেন্স বডি না হয়ে যায়, কারণ এটা আমরা জেন্ডার অ্যানালিসিস নিয়ে কথা বলছি। যেমন ধরুন আমি একটা কথা বলি, যে এই যে আমি বললাম মেন্টাল ডিসঅর্ডার, বা যেমন অনেক রোগের ক্ষেত্রে পুরুষকে ওভার রিপ্রেজেন্ট করা হয়, অনেক রোগের ক্ষেত্রে কিন্তু পুরুষকে আন্ডার রিপ্রেজেন্ট করা হয়, যেমন দুঃখ, অবসাদ, এগুলোকে একটা জেন্ডার লেন্স দিয়ে দেখা হয়, পুরুষ সবকিছু মানিয়ে নেবে, পুরুষ খুব শক্ত হবে, পুরুষ কাঁদবে না, ওই যে হিন্দি সিনেমার যে ডায়লগ, মর্দ কো কভি দর্দ নেই হতা, অর্থাৎ এই ধরনের যে ডিসকোর্স, এইগুলো কিন্তু ভীষণ রকমভাবে ডিসএম্পাওয়ারিং ফর মেন, কারণ আবেগ, কান্না একটা আবেগ মাত্র, হাসি যেমন একটা আবেগ, কান্না একটা আবেগ, তা সেটা নিঃসরণের জায়গা একটা শরীর পাবে আরেকটা শরীর পাবে না, এটা এটা কিন্তু একটা শরীরের ওপরেও সাংঘাতিক রকমের জুনি। এবং আরেকটা কথা বলে রাখি, দেখুন কিভাবে শরীর, রোগ এবং জেন্ডারিং একটা একটার সঙ্গে মিলে থাকে, প্রস্ট্রেটেড কোনো সমস্যা, এটা কিন্তু ম্যাসকুলিনিটির ক্ষেত্রে একটা স্টিগমা, এবং অনেক পুরুষরা মনে করে যে এটাকে বাইরে বলা যায় না, এবং অনেক পুরুষের ধারণা যে এটা বয়স্ক পুরুষদের সমস্যা,
এবং সে মনে করে তার সঙ্গে বোধ হয় ম্যাসকুলিনিটির একটা যোগ আছে। সেই জন্যই হোয়াট ক্যান বি কনক্লুডেড অ্যাবাউট জেন্ডার অ্যান্ড হেলথ স্ট্যাটাস ইজ দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন জেন্ডার, বায়োলজি অ্যান্ড আদার সোশ্যাল ফ্যাক্টার্স। তাই পরিশেষে, অনেকক্ষণ কথা বললাম, পরিশেষে এটুকুই বলি যে জেন্ডার, বডি, হেলথ একে আরো সম্যকভাবে বুঝতে গেলে এই ইন্টারসেকশনালিটির মধ্যে দিয়ে তাকে বুঝতে হবে। অর্থাৎ যদি ইন্টারসেকশনালিটি গুলোর মধ্যে দিয়ে না বুঝে, মানে অর্থাৎ আমি যেটা বলছিলাম, দের ইজ এ কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন জেন্ডার, বায়োলজি অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টার্স, হিস্ট্রি, কালচার, ডিপ ডিভিশনস অ্যাক্রস ক্লাস, কালার, এইগুলো যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু এই লিঙ্কেজগুলোকে ভালো করে আমরা বুঝতে পারবো না বা এই সংযুক্তিকরণগুলোকে আমরা ভালো করে ধরতে পারবো না। কিন্তু মূল কথা যেখানে আমি শুরু করেছিলাম সেখান থেকেই আমি আবার ফিরে গিয়ে কথা শেষ করছি, যে জেন্ডার হচ্ছে একটা সোশ্যাল রিয়েলিটি বা বাস্তবতা যার সঙ্গে বায়োলজির ইন্টারঅ্যাকশন চলে, এবং এই দুইয়ের নেগোসিয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের লিঙ্গ রাজনীতির পথটা বুঝে নিতে হয়। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সৌরভ মধুর দে, খুব সুন্দর আপনি মানে বাংলায় এত সুন্দরভাবে বুঝিয়েছেন, মানে সত্যি আমাদের স্টুডেন্টদের জন্য এটা খুবই উপকার হলো। এত সুন্দরভাবে আপনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, মানে লাইভ উদাহরণ দিয়ে রিয়েল লাইফের। থ্যাংক ইউ সো মাচ, খুব খুব ভালো লেগেছে আপনার বক্তৃতা। হ্যাঁ, আমি আমরা জাস্ট এই 5-10 মিনিটের একটা ছোট্ট কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। যদি আমাদের আমি আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, তোমাদের যদি যে কোনো প্রশ্ন থাকে, সেটা সবসময় যে স্যার যেই তাত্ত্বিক কথা বললেন সেটা রিলেটেড না, হয়তো তোমাদের রিয়েল লাইফের কোনো এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদের কোনো প্রশ্ন উঠে এসেছে, সেটাও তোমরা স্যারকে জিজ্ঞেস করতে পারো। এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ আপনারা কিন্তু মাইক্রোফোনটা আনমিউট করে ডিরেক্টলি স্যারকে কিন্তু প্রশ্ন করতে পারেন। স্টুডেন্টরা তোমরাও কিন্তু প্রশ্ন করতে পারো, আনমিউট করে নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই, একদম খোলা মনে স্যারকে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আছে তোমাদের? একদম তোমাদের যেটা মনে হয় তোমরা প্রশ্ন করো, অসুবিধা নেই কোনো, মানে ভয় পাবে না, কোনো ভয় পেও না, সংকোচ করো না। আমি সব জানি না, যদি না জানি বলে দেবো, জানি না কোনো চিন্তা নেই, বলে দাও যা মনের মধ্যে আসছে বলো। একদম, বা তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটাও তোমরা শেয়ার করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, ওরা ততক্ষণ ভাবুক, আমার স্যার দুটো অবজারভেশন আছে আপনার বক্তৃতা থেকে। আমার দুটো অবজারভেশন মনে হয়েছে, অনেকগুলো হয়েছে, তার মধ্যে আমি দুটো তুলে ধরছি। আচ্ছা, সেটা হচ্ছে স্যার, এই যে সারোগেসির আপনি যখন ইস্যুটা বললেন, সারোগেসির কয়েকটা হেলথ ইস্যুজ থাকে, এবং আমার এটা সবসময় মনে হয়েছে যে মহিলাদের এই লেবারটা ভীষণভাবে ইউটিলাইজ করা হয়। আগে ভীষণ সারেপটিশিয়াসলি ইউজ করা হতো, এখন তাও মোটামুটি জনসমক্ষের সামনে ইউজ করা হচ্ছে এবং আমরা বলেই ইউজ করছি। তো স্যার, এই যে সারোগেসির ব্যাপারে কতটা আমরা হেলথ ইস্যুকে কনসিডার করি যখন আমরা সারোগেটদেরকে ভাড়া করি, তাদের গর্ভ যখন ভাড়া করি, সেটা নিয়ে আমার সত্যি একটা প্রশ্ন আছে। বিকজ কন্ট্রাক্টে যে কি হেলথ ইস্যুজ টেক কেয়ারের ব্যাপার আছে, এটা আমার একটা ভীষণ মানে প্রশ্নের একটা সম্মুখীন আমি হই মাঝে মাঝে, হেলথ ইস্যু। আর একটা হচ্ছে স্যার, এই আমি রিসেন্টলি খবরের কাগজ পড়তে পড়তে একটা তথ্য জেনেছি, সেটা হচ্ছে যে ইউএসএতে FDA এর আন্ডারে গে পিপল, মানে মেল গে যারা, তারা নাকি কনভালেসেন্ট প্লাজমা ডোনেট করতে পারবে না কোভিড হওয়ার পর, কারণ তারা যেহেতু স্টিগমাটাইজ যে মেল গে পিপল মাইট হ্যাভ এইডস এটা, এবং ওদের নাকি মানে FDA বলেই দিয়েছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের 1 বছর 3 মাস পরে নাকি ওরা ব্লাড ডোনেট করতে পারে। মানে আমার এই জায়গাটা, এই যে হেলথ, আপনি যে হেলথের পলিটিক্সটা বলছেন, এখানে কোথাও যেন এই প্রান্তিক শ্রেণীদের, এই সম্প্রদায়কে আরো প্রান্তিক করে দেয়। কিন্তু আমেরিকা ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট কান্ট্রি যারা কিন্তু থ্রু আউট আমেরিকা গে ম্যারেজ লিগালাইজ করেছে। এই যে ডায়ালেকটিক্যাল রিলেশনটা আমার ভীষণ মজার লাগে when it comes to health. আচ্ছা, খুব 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 ইন্টারেস্টিং অবজারভেশন। আমি প্রথমটা থেকে শুরু করি। হ্যাঁ নিশ্চয়ই স্যার। প্রথমটা আপনি বলছিলেন যে, একবার একটু প্রশ্ন রিপিট করুন। হ্যাঁ স্যার, এই সারোগেট যারা হয়, হ্যাঁ তাদের হেলথ। আচ্ছা, সারোগেসির ব্যাপারটা নিয়ে অনেক রকম প্রস, মানে
এর সপক্ষে বিপক্ষে অনেক রকম যুক্তি আছে, এবং এই যুক্তিগুলো কিন্তু ফেমিনিস্ট মুভমেন্টকে দুরকম ভাবেই বিদ্ধ করে। মানে যেটা আপনি ডায়ালেকটিক্যাল রিলেশনশিপের কথা বলছিলেন, এই মানে তত্ত্ব তথ্য নির্ভর যে কোনো আলোচনা সবসময় সংঘাতের মধ্যে দিয়ে এগোয়। তো এই সংঘাতটা হচ্ছে এখানে যে একদিকে যেমন সত্যি যেটা আপনি বলছেন, ফেমিনিস্ট সত্যি বলছে যে এই যে এখন যে একটা মেডিকেলাইজ করে দেওয়া হয়েছে, এই যে মেডিকেলাইজেশন, যে বাচ্চা হচ্ছে না আমি মানে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিগুলো নিয়ে নিলাম, নিয়ে IVF IUI তারপরে সারোগেসি এইগুলো করে আমি করে, বা এগ ডোনার বা স্পার্ম ডোনার এরকম ভাবে যে আমি করে দিলাম, এর ব্যাংক করে দিলাম। তো এইগুলো করে দেওয়ার মধ্যে তো সাংঘাতিক রকমের শরীরের ওপরে, তো কারণ এস্ট্রোজেন পুশ করা হয় তাদের শরীরে, হ্যাঁ এস্ট্রোজেন পুশ করা হয়, ইনজেক্ট করা হয়, একটা আর্টিফিশিয়াল এজেন্ট বাইরে থেকে পুশ করে তার শরীরকে গর্ভধারণের মতো করে তৈরি করা হয়। এটা সেই মাকেও করা হয়, এবং সে মা যদি ক্যারি না করতে পারে, হয়তো অনেক সময় এমন হয় যে সে মা ক্যারি করতে পারলো না, সেই ক্ষেত্রেই কিন্তু সেটা সেই এগটা আরেকজন কেউ ক্যারি করলো, অর্থাৎ সে সারোগেট হলো। তাহলে তার উপরেও তাহলে কিছু টেকনোলজি কিছু প্রযুক্তির প্রভাব থাকবে, এটা খুব স্বাভাবিক, এটা ঠিক, এটা একেবারেই ঠিক। যার জন্য যেটা ভারত সরকার বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা এখন করেছেন সেটা নিয়েও আবার প্রশ্ন আছে, সেটা আমি সেই তর্ক বিতর্কে পরে যাব, বা হয়তো এখন সে পরিসর নয়, যে সারোগেসির কমার্শিয়ালাইজেশনটাকে আটকে দিয়েছেন এবং সেই হিসেবে বিলও পাস করে দিয়েছে, অলরেডি বিল পাস হয়ে গেছে, সারোগেসির কমার্শিয়ালাইজেশন অলরেডি প্রহিবিটেড। এতে যেটা হলো, শুধুমাত্র ব্লাড রিলেটিভস এর মধ্যে সারোগেট হতে পারবে। এবার আপনি বলুন, কে আজকের দিনে দাঁড়িয়ে একজন সন্তানহীন দম্পতিকে এই সারোগেসিটা অফার করবে নিজের ব্লাড রিলেটিভে? সেখানেও একটা স্টিগমা থাকবে, সেখানেও একটা সংকোচ থাকবে, সেখানেও যখন বাচ্চাটিকে দিয়ে দিতে হবে তখন একটা টানাপোড়েন তৈরি হবে, সে আইদার বোন হতে পারে, দিদি হতে পারে, সে কাছের কেউ হতে পারে। আবার নারীবাদী আন্দোলন এটাও বলছে, যেটা আমি এক্ষুনি বললাম, যে সারোগেসির কথাটাকে নিয়ে বা সেক্স ওয়ার্কের কথাটাকে নিয়ে, অনেক মিডল ক্লাস ওমেনদের যে সেক্স ওয়ার্কের কথাটাকে নিয়ে আমি এটা বললাম, তারা এটাও বলছেন যে বেশ করেছি সারোগেসি করছি, আমি না খেতে পেতে মরছি না, আমি এর জন্য কবার সুযোগ পাবো, আমি এই ন্যারেটিভও যেতে শুনেছি, আমি সারোগেসি একবারের বেশি করা যাবে না, কি ম্যাক্সিমাম ডাক্তাররা দুবার, তার বেশি করা যায় না, আমি যদি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাই সেটাকে যদি আমি ব্যাংকে রাখি, তার ইন্টারেস্টে যদি আমি আমার সংসার চালাই, কার কি বলার আছে, আমি তো বলছি আমি করব। তা বলছে না তুমি বলনি, তোমার স্বামী বলেছে, বলে না স্বামী, আমার স্বামী কিছু যায় আসে না, আমি এতদিন কি করছিলাম, তাহলে এটা তো এখন আমি করতে পারি, আগে তো আমি করতেই পারতাম না, আমার কোনো অসুবিধা হবে না, এমনিতেই বা ক্যারি করতে অসুবিধে কি আছে, আমার কি এমনি বাচ্চা কাচ্চা কম আছে, মানে আমি কিন্তু এই থেকে দুটো ন্যারেটিভ আপনার সামনে তুলে ধরলাম, দু রকমের ন্যারেটিভ আছে, এবং আমি আমি চাইছি দুটো ন্যারেটিভের জায়গায় থাকুক, এবং দুটো ন্যারেটিভের নেগোসিয়েশনের মধ্যে একটা পথ বেরোক, আমি কোনো একটি সমাধান স্ট্রাকচারালিজমে তো করা যায়ই না, বা একটা প্রশ্নের একটি নির্দিষ্ট উত্তরে না গিয়ে আমি দুটো ন্যারেটিভের কথা আপনাকে বলে রাখছি, যাতে একটা সম্ভাবনা জায়গা তৈরি হতে পারে যে কিভাবে এজেন্সি, সে শরীর কিভাবে একটা হিউম্যান এজেন্সির মুখ হতে পারে, এবং এমনভাবে মুখ হতে পারে যে পিতৃতন্ত্রের কিছু ধরা বাঁধা কনস্ট্রাকশনকে বুড়ো আঙুল দেখিয়ে এজেন্সি হতে পারে। এই যে আমার শরীর তার অধিকার আমার, অপবিত্র শরীর, ঘৃণ্য শরীর বলে তোমার ঘৃণ্য লাগে তুমি দেখো না, আমার শরীর আমি বুঝে নেব, এই যে এজেন্সি, এটাও কম বড় এজেন্সি নয়। আমি আমি কিন্তু এই এজেন্সিটাকে অস্বীকার বা অশ্রদ্ধা করতে পারি না, আমি আমি যদি আমার কথা আপনি জিজ্ঞেস করেন, আর যদি আপনি এটা বলেন যে তাহলে কি করা যায়, আমি জানি না,
দু রকমের এই যুক্তিহীন তো আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ব্যাপারটা জানতাম না, আপনার কাছ থেকে শুনলাম, আমি শুনেও সমৃদ্ধ হলাম যে গেদের ওটা প্লাজমা ডোনেট করতে বারণ করছে ওরা। যদি গে প্লাজমা ডোনেট করার ক্ষেত্রে কোনো সত্যি ব্লাডে প্রবলেম থাকে, সেটা তো গিয়ে বলেই বাদ দেওয়ার তো কোনো মানে নেই। সেটা তো মানে তাকে দেখে নিয়ে তার ব্লাড তার ব্লাড কারেকশন তো সেভাবে হয় না। মানে বলতে চাইছি সেই ইনভেস্টিগেশনটা করে নিয়ে, ব্লাড ইনভেস্টিগেশন গুলো করে নিয়ে করা যেতে পারে। আর দ্বিতীয় কথা, ব্লাড ডোনেশন সবসময় অ্যানোনিমাস হওয়া উচিত। মানে আমি যখন ব্লাড দিয়েছি, আমাকে কিন্তু আমার নামটা লিখেছে, কিন্তু কে পাচ্ছে, কে কার শরীরের রক্ত পাচ্ছে, সেই এবং সেই মানে সেই ডিসক্লোজারটা মানে শুড কাট অ্যাক্রস অল ইয়োর পজিশন, সোশিও কালচারাল পজিশন, ইকোনমিক, সেক্সুয়াল, মানে কে কার রক্ত, সেটা গের রক্ত না লেসবিয়ানের রক্ত না হেটারোসেক্সুয়ালের রক্ত না বাইসেক্সুয়ালের রক্ত, এটা প্রশ্ন হওয়ার তো কথা নয়। বিকজ হোয়াট ম্যাটার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ ব্লাড। এবং সেই ব্লাডের প্রবলেমটা যদি এইডস এর ক্ষেত্রে হয়, তাহলে সেই এইডস কিন্তু শুধুমাত্র গেদের হয় না। আর এইডস এর কিন্তু নেসেসারি কানেকশন এইডস নয়, এইডসই একমাত্র নয়, তাছাড়া অন্য অনেক কারণ হতে পারে। এই এই স্টিরিওটাইপ থেকে বেরোতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেটাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন সত্যি। আমি আরেকবার আমাদের স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বারদের বলবো, যদি তোমাদের বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা স্যারকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারেন। Otherwise, we can move on to the final part of our lecture series, that is vote of thanks. তোমাদের কি কোনো প্রশ্ন আছে বা আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হয়তো এই মুহূর্তে ওরা প্রশ্নহীন আনুগত্য কিন্তু ভালো নয়। সেটাই আসলে, হয়তো এটা হতে পারে যে যেহেতু অনেকটা নতুন একটা ডাইমেনশন পেয়েছে, মেবি দে আর নট বিং এবল টু থিংক। এক্সপেরিয়েন্স তো তোমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারো আমি। হ্যাঁ 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 সেটাই। তোমাদের নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স যদি স্যারকে বলো, বা তার ভিত্তিতে যদি তোমাদের মনে কখনো কোনো প্রশ্ন উঠে আসে যে সোসাইটির থেকে তুমি ছেলে বা তুমি মেয়ে হওয়ার জন্য কিছু হয়তো এমন এক্সপিরিয়েন্স করেছো, সেটার ভিত্তিতে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মেবি দে আর ফিলিং শাই আ বিট। তাহলে স্যার আমরা আমাদের কনক্লুডিং পার্টে চলে যাই। আচ্ছা, আমি এই এখন আমন্ত্রণ করব মিস লাবণী মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, ডেলদা কলেজ, টু ডেলিভার দি ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস। লাবণী, আর ইউ দেয়ার উইথ আস? ইয়েস, ওকে ওকে। গুড আফটারনুন এভরিওয়ান। বেলদা কলেজের তরফ থেকে আইকিউসি এবং সোশ্যোলজি ডিপার্টমেন্টের মিলিত উদ্যোগে যে 5 দিনের লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে, আজ তার প্রথম দিন বলা যায়। আমরা আমাদের আজকের লেকচার সিরিজের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। বলা যায় যাদের অনুপ্রেরণা ও পূর্ণ সহযোগিতা ছাড়া এটি কখনোই সম্পূর্ণ করা সম্ভব হতো না, প্রথমেই যার নাম নিতে হয়, তিনি হলেন সম্মানীয় ডক্টর মানবেন্দ্র মণ্ডল, প্রিন্সিপাল অব বেলদা কলেজ। আমাদের ফ্যাকাল্টি অফ সোশ্যোলজির তরফ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই লেকচার সিরিজের প্রধান অতিথি তথা আমাদের সকলের অত্যন্ত প্রিয় স্যার ডক্টর সৌরভ মধুর দেব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড রিসার্চ ইনচার্জ, ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি, বর্ধমান ইউনিভার্সিটি। উনি এত ব্যস্ততার মধ্যেও ওনার মূল্যবান সময় আমাদের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে দিয়েছেন। উনি ওনার তত্ত্ব তাৎপর্যপূর্ণ যে প্রাঞ্জল ভাষার আলোচ্য বিষয়বস্তুকে আমাদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যার মধ্য দিয়ে আমরা আমাদের জ্ঞানের প্রসারকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছি। আমাদের সকলের তরফ থেকে স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর অসিত পাণ্ডা, আইকিউসি কোঅর্ডিনেটর, বেলদা কলেজ। এছাড়া আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর লিপিকা মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, আমাদের সঙ্গে সার্বিক সহযোগিতা করার জন্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আইকিউসি সকল সদস্যদের। ধন্যবাদ জানাই ফ্যাকাল্টিকে, ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি, বেলদা কলেজ। সবার একান্ত আন্তরিক ও মিলিত সহযোগিতার দ্বারাই কিন্তু এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিবেশন করা ও সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। আন্তরিক ভালোবাসা জানাই আমাদের প্রাক্তনী ছাত্রছাত্রীদের,
অনেক ভালোবাসা জানাই আমাদের সকল ছাত্রছাত্রীদের, এছাড়া যারা অন্যান্য কলেজ এবং ইউনিভার্সিটি থেকেও এখানে উপস্থিত রয়েছে, সে সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক ভালোবাসা জানাই। অর্থাৎ উপস্থিত সকল ছাত্রছাত্রীদের, যারা আমাদের আগামী দিনের সম্পদ, যাদের জন্য এই উদ্যোগ, তাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি বেলদা কলেজের সমস্ত অফিস স্টাফদের আমাদের সহযোগিতা করার জন্য। আগামীকাল আমাদের যে লেকচার সিরিজ রয়েছে, অর্থাৎ লেকচার সিরিজের যে দ্বিতীয় দিন রয়েছে, সেটি আজকের সময়েই, আজকের নির্ধারিত সময়েই উপস্থাপন করা হবে। আগামী দিনের যে লেকচার সিরিজ রয়েছে, স্পিকার হচ্ছেন ডক্টর চন্দ্রাবলী দত্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি, HMM কলেজ, দক্ষিণেশ্বর। আগামী দিনের টপিক হচ্ছে আমাদের সোশ্যাল রিসার্চ অ্যান্ড ইম্পর্টেন্স অফ সোশ্যাল স্ট্যাটিস্টিক্স। আগামী দিনের লেকচার সিরিজের লিঙ্ক সবাইকে মেল করে জানিয়ে দেওয়া হবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে যে নির্ধারিত সময়ের 10 মিনিট আগে যেন সবাই জয়েন করে যায়। আগামী দিনে যে লেকচার সিরিজগুলো রয়েছে তা সুন্দরভাবে সম্পূর্ণ হোক, এই আশা রাখি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লাবণী মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর দে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।